জোহার, নমস্কার। আরেকবার ফেসবুক লাইভে আলি, তো যেটার জন্য তখন লাইভটা ক্যান্সেল হয়ে গেছিল সেটা হচ্ছে যে আমি বিভিন্ন ধরনের সেট আপ ট্রাই করছি, আর যতক্ষণ না করে দেখবো ততক্ষণ বুঝতে পারবো যে কোনটা ভালো আর কোনটা খারাপ। আর ধীরে ধীরে চেষ্টা করছি যে লাইভটা যত স্মুথ করা যায় সেটার জন্য। তো এখন আমি জাস্ট মানে ভাবতেছিলি, আমার গোপ্রো যে ক্যামেরাটা আছে যেটা মানে ভিডিও বানাতে যেটা দিয়ে ইউটিউবের জন্য, আজ মোটামুটি 2 বছর ওই ক্যামেরাটা দিয়ে ইউজ করেছি, প্রায় 2 বছরে অনেকগুলাই ভিডিও বানা হয়েছে। এবার কতগুলা হয়েছে তার কোনো গুনতি নেই, কিন্তু অনেকগুলাই ভিডিও বানাইছি 2 বছরে। আর সেই ক্যামেরাটা দিয়ে একটা অপশন ছিল যে ইউজ ইউজ করি, আর ইউজ করার পর একটা ওইটা দিয়ে লাইভ করতে কিরকম মজা আসে সেইটা একবার দেখাচ্ছিল। তো সেই জন্য ওইটা নিয়ে একটা লাস্ট লাইভ করেছিলি, তো ওইটা গাদে ভালো ক্যামেরাটা, কিন্তু এটা হয়েছে যে অসুবিধা ওইটাই, ওই সাউন্ডটা টুকু ধীরে ধীরে লিখে, এটার মধ্যে সাউন্ডটা টুকু ধীরে ধীরে লিখে, তো সেই জন্য জিনিসটা হইতেছিল না। তো সেই জন্য ভাবলি যে একটা সফটওয়্যার আছে, সেই সফটওয়্যারটার নাম হচ্ছে স্ট্রিম ইয়ার্ড। তো স্ট্রিম ইয়ার্ডে করে যে কোনো সময় যে কোনো জায়গায় ফেসবুক লাইভ চালা যাবে, আর ওটাতে একজন দুজন তিনজন বিভিন্ন লোক ওটা একসঙ্গে জুড়িতে পারে, তো সেটার জন্য কোনো অসুবিধা নেই। তো স্ট্রিম ইয়ার্ডে আজকে লাইভটা করছি, আর আমার যত ইন্টেলেকচুয়াল লেভেল মানে যেগুলা জিনিসগুলা হবে বা যেগুলা আমার মনে হয় যে যেগুলা আমার অসুবিধা বা যেগুলো আমি চাইতেছিলি সেগুলো হয় নাই, বা যেগুলোর উপরে ডিসকাশন করার দরকার আছে, সেই সব লাইভ গুলা রাতের বেলা এই জন্যই করি যাতে গোটা দিন কাজ করে থেকে যায়, আর থাকার পর যখন বডির একটা রেস্টের দরকার হয় তো সেই সময় বিভিন্ন জিনিস যে সেলফ রিফ্লেকশন বলে তো সেইগুলা আছে। তো সেই জন্য আজকে একটা স্কুলের ব্যাপারে কথা বলবো, সেটা হচ্ছে নীলবাগ স্কুল। সেই জন্য আজকে সৌরভ দাকে বললাম যে একবার লাইভে আসো, বর্তমান যে এডুকেশন সিস্টেম এটার উপর যদি একটা ডকুমেন্টারি করা যায় তাহলে গাদে ভালো হবে। তো সেটা নিয়ে কি বলছে না বলছে সেটাটুকু জানবো। তো সৌরভ দাকে আনিটুকু এটার সময়। জোহার সৌরভ দা, জোহার। তো তোমার যে ওই নীলবাগের গল্পটা আছে নাই, ওটাটুকু যদি বলো তাহলে ভালো হয়। নীলবাগের যে স্কুলের গল্পটা আছে, তো তুমি তো যাই পরে কিনে ভিডিও করিছো, আর যদি আমাদের ওয়েস্ট বেঙ্গলে অল্টারনেটিভ এডুকেশনের উপর বাংলায় কোনো ডকুমেন্টারি করা যায় যাতে বিভিন্ন প্যারেন্টস যারা বুঝে যে হ্যাঁ যে প্যারেন্টিংটা কত ইম্পর্টেন্ট, এডুকেশনটা নিজের হাতে লিয়া আর নিজের বাচ্চাকে নিজে মানে নিজেরা শিক্ষা দিয়ে এটা কত ইম্পর্টেন্ট, এটা যদি তুমি একটু শেয়ার করো তাহলে জিনিসটা ভালো হবে। বাট ডিসকাশনটার আগে তুমি যে নীলবাগের ভিডিওটা করে এনেছো, সেই নীলবাগ স্কুলটা নিয়ে একটু বলো। হ্যাঁ, নিশ্চয়ই। সবাইকে জোহার। আর নীলবাগের গল্প একটা অসাধারণ গল্প, যে গল্প আমাদের ভারতবর্ষে হয়তো এর আগে খুবই কম জনেরা শুনেছে, জেনেছে বা চর্চা করেছে। আমি এই নীলবাগের গল্পটা যেখান থেকে জানতে পারি সেটা হচ্ছে আমাদের ভারতবর্ষের অন্যতম একজন ব্যক্তি আছেন যিনি কি এডুকেশন নিয়ে কাজ করছেন বহু বছর ধরে, পদ্মশ্রী শ্রী অরবিন্দ গুপ্তাজি। অরবিন্দ গুপ্তাজিকে আমি পার্সোনালি ফলো করি এবং অরবিন্দ গুপ্তাজির কাজ আমার প্রচণ্ড ভালো লাগে। এবং অরবিন্দ গুপ্তাজি নিজের লাইফে কয়েক হাজার স্কুল সারা ভারতবর্ষে ভ্রমণ করেছেন এবং সেখানকার কি ধরনের এডুকেশন হয় সেই সব নিয়ে চর্চা করেছেন, এবং এখন তার কাজ হচ্ছে সেই জিনিসগুলোকে নিয়েই লোকেদের কাছে অ্যাওয়ারনেস টা তুলে ধরা। অরবিন্দ গুপ্তাজির বিভিন্ন টকে উনি বারবার কিছু আমাদের যে দেশে বিভিন্ন ধরনের এডুকেশন আইডিয়াসগুলো রয়েছে বা যেই চর্চাগুলো করা হয় সেগুলো নিয়ে মাঝে মধ্যে তিনি গল্প বলেন, এবং সেই গল্পের মধ্যে মন্টেসেরির গল্প উঠে আসে। সেই গল্পগুলোর মধ্যে আমাদের যে দেশের দেশীয় স্টাইলের যে পড়াশুনো তার গল্পগুলো উঠে আসে, সাউথ ইন্ডিয়ার থেকে গল্প উঠে আসে, গুজরাট থেকে গল্প উঠে আসে, শান্তিনিকেতনের গল্প উঠে আসে। এবং তার মধ্যে একটা গল্প যিনি যেটা কি উনি বারবার এবং বহু জায়গায় মেনশন করেছেন সেটা হচ্ছে নীলবাগ স্কুলের গল্প। এই নীলবাগ স্কুলের গল্প যখন উনি বলতেন বা এখনো বলেন তখন ওনার একটাই শুধু তাতে দুঃখ যে এই নীলবাগ স্কুলটির গল্প কেউ আজ অব্দি ডকুমেন্ট করেনি। যারা সেই স্কুলের টিচার ট্রেনিংয়ে পার্ট ছিলেন এবং যারা সেই স্কুলের স্টুডেন্ট ছিলেন এবং যারা একটুখাটো এডুকেশনের সঙ্গে কাজ করছেন, তাদের ছাড়া এই নীলবাগের চর্চা
কেউই করে না। এটা একটা খুবই আনফর্চুনেট ব্যাপার, কিন্তু এটা একটা মানে সত্যি ঘটনা, মানে এটা একটা সত্য। তো যখন আমি এই নীলবাগের গল্প জানতে পারি, আমি অরবিন, শ্রী অরবিন গুপ্তার সঙ্গে আমি কানেক্ট করি এবং উনি আমাকে প্রচণ্ড পরিমাণে সাহায্য করেন ওখানকার স্টুডেন্ট এবং টিচারদের সঙ্গে কানেক্ট করতে। তো এবার যদি আমি একটু নীলবাগের ব্যাপারে বলি, তাহলে নীলবাগের গল্পটা হচ্ছে এরকম যে নীলবাগ স্কুলটি 1972 শুরু হয়েছিল, মানে নেক্সট বছর 2022 সালে এই স্কুলের 50 বছর হয়ে যাবে। কিন্তু এই স্কুলটি 1972 থেকে 1986 অবধি চলে, কারণ 1984 বা 1985 ওনার যে ফাউন্ডার ছিলেন ওনার মৃত্যু হয়ে যায় এবং তারপরে সেই স্কুলটি বন্ধ হয়ে যায়। স্কুলের স্ট্রাকচার বা কাঠামো এখনো কিছুটা দাঁড়িয়ে আছে, কারণ স্কুলের স্ট্রাকচারটা টোটালি কাঁচা মাটির হতো। আর যিনি ফাউন্ডার ছিলেন ডেভিড হসব্রো নামে একজন ইংরেজ ছিলেন, তারও একটা অসাধারণ গল্প রয়েছে, সেই গল্পটাও আমি শেয়ার করব। কিন্তু স্কুলের যে কাঠামোটা এখন দাঁড়িয়ে আছে সেই কাঠামোটা টোটালি মাটির কাঠামো, এবং ওনার মৃত্যুর পর অনেক চেঞ্জ অফ হ্যান্ড হয়ে থাকে, মানে বিভিন্ন সংস্থা সেটাকে চালানোর চেষ্টা করে, তার মধ্যে ঋষি ভ্যালিও রয়েছে এবং এখন যেই সংস্থাটি সেটাকে চালাচ্ছে এবং তার নাম হচ্ছে আশ্রয়া ফাউন্ডেশন। আশ্রয়া ফাউন্ডেশন অসাধারণ কাজ করছে, ওখানকার গরিব গরিব বাচ্চাদেরকে পড়াচ্ছে, কিন্তু তারা এটাও চেষ্টা করেছে যে পুরনো যে নীলবাগের কাঠামোটা, যেটা মাটির কাঁচা মাটি, সেটাকে মেনটেন করার এবং যেই পোর্শনগুলো ভেঙে গেছে সেগুলোকে আবার মানে রিকনস্ট্রাক্ট করা। নীলবাগের গল্পের মধ্যে সবচেয়ে যে অসাধারণ ব্যাপার সেটা হচ্ছে উনার যে ফাউন্ডার ছিলেন ডেভিড হসব্রো, উনার নিজস্ব গল্প। ডেভিড হসব্রো আমাদের দেশে খুবই ইয়াং বয়সে উনি আমাদের দেশে এসেছিলেন অ্যাজ এ ফাইটার পাইলট, যখন আমাদের দেশ স্বাধীন হয়নি, তো উনি ইংরেজদের জন্য ফাইটার বম্বার প্লেন উড়াতেন এবং সেই সময় চিটাগংয়ের ওখানে ওনার পোস্টিং ছিল, এবং যখন উনি পায় মানে প্লেনে করে যেতেন উনি মাঝে মধ্যেই নিচে সুন্দর যে ইরিগেশন ফিল্ড এবং ছোট ছোট মাটির বাড়ি দেখে তিনার এটা একটা স্বপ্ন ছিল যে আমি যখন রিটায়ার হয়ে যাব তখন আমি এরকমই কোনো একটা গ্রামে এসে বাচ্চাদেরকে পড়াবো এবং আমার রিটায়ারমেন্ট লাইফটা আমি এভাবে লিড করব। কিন্তু কোনো কারণে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় উনি কিছু রিয়েলাইজ করেন এবং তিনি বুঝতে পারেন যে আমাকে হয়তো একটা সময় এই সুন্দর জায়গা বা সুন্দর এই ক্ষেত বা এই মাটির বাড়ির উপর এই বোম ফেলতে হবে জাস্ট ফর দি সেক অফ দি ওয়ার, যুদ্ধের জন্যে। তো তিনি কাজ ছেড়ে দেন এবং তিনি নিজের দেশে ফেরত যান এবং ওখানে গিয়ে তিনি বিভিন্ন ধরনের আফ্রিকান ইন্ডিয়ান কালচার স্টাডি করেন, তিনি সংস্কৃত পড়েন এবং তিনি দেশ আমাদের দেশ স্বাধীন হওয়ার পর একবার আবার আমাদের দেশে ফেরত আসেন। বিভিন্ন স্কুলে, ছোটোখাটো স্কুলে, কলেজে বিভিন্ন রকমের পজিশনে তিনি অ্যাজ এ টিচার পড়ান, বিভিন্ন ধরনের জ্ঞান অর্জন করেন। অক্সফোর্ড প্রেসের জন্য তিনি বই লেখা শুরু করেন এবং প্রচুর কাজ, প্রচুর কাজ। মানে আপনারা যখন আমাদের এই ডকুমেন্টারি আমরা যেটা জাস্ট বানিয়ে আসলাম, আমরা জাস্ট 2 দিন আগে কর্ণাটকা থেকে ফিরেছি, আমরা যেটা বানিয়ে নিয়ে আসলাম সেটা আপনারা দেখবেন, আপনি ওখানে ডিটেলে আপনি ওনার স্টোরিটা জানতে পারবেন। এবং শেষমেশ উনি সব স্কুলে পড়ানোর পর 1972 গিয়ে উনি নিজস্ব একটি স্কুলের এক্সপেরিমেন্ট শুরু করেন এবং সেটির নাম দেন নীলবাগ। এবং এই নীলবাগ স্কুলে কিছু অসাধারণ এডুকেশনাল প্র্যাকটিস হতো, তার মধ্যে অন্যতম হচ্ছে এই স্কুলে কোনো রকমের এক্সাম বা পানিশমেন্ট ছিল না। বাচ্চারা একমাত্র ক্লাস 10 যখন যেত তখন ওরা ওখানকার যে SSC বোর্ড, স্টেট বোর্ড যেটাকে আমরা বলি, সেই বোর্ডের মাধ্যমে মানে পরীক্ষা দিত এবং সেটাই তাদের লাইফের প্রথম পরীক্ষা। অতএব ক্লাস 1 বা ক্লাস নার্সারি থেকে, বা আমরা যদি 1 থেকেই ধরি, 1 থেকে 9 অবধি, স্ট্যান্ডার্ড 9 অবধি কোনো পরীক্ষা ছিল না। ডেভিড হসব্রো এটা বিশ্বাস ছিল যে আমরা যদি বাচ্চাদের মধ্যে পরীক্ষা বা টেস্ট ধরনের জিনিস আনি তাদের মধ্যে একটা লড়াই, সাইকোলজিক্যাল লড়াই শুরু হয়ে যাবে, যে লড়াইয়ের কিন্তু শেষ নেই। অতএব উনি কোনো রকমের টেস্ট রাখেননি। দ্বিতীয়, কোনো রকমের পানিশমেন্টও সেই স্কুলে ছিল না, কারণ পানিশমেন্ট একটা ভয়ের ব্যাপার, বাচ্চাদেরকে যদি আমরা ভয় দেখিয়ে বা
পানিশ করে করে পড়াশুনো করায় সে পড়াশুনোর কোনো মানে হয় না, এটা তার বিশ্বাস ছিল। এবং তিনি ওই 1972 থেকে 85 অবধি এই জিনিসটা পুরোপুরি প্র্যাকটিস করে গেছেন। আমরা রিসেন্টলি যখন ব্যাঙ্গালোরে যাই এবং কর্ণাটকাতে যাই, আমরা সেই সময়ের তাদের স্টুডেন্টদের সঙ্গে আলাপ করি, তাদের স্টুডেন্টের সঙ্গে দেখা করি, এবং আপনারা হয়তো জিনিসটা বিশ্বাস করবেন না, বাট এটা সত্যি যে সেই স্কুলের স্টুডেন্টরা আজকে শুধুমাত্র ভারতবর্ষেই নয়, পৃথিবীর প্রত্যেকটি কোনায় গিয়ে খুব ভালো ধরনের কাজ করছে, খুব ভালো লাইফ লিড করছে। অতএব এটা এই জিনিসটাই প্রমাণ করে যে এরকম ধরনের একটা আনকনভেনশনাল স্কুল থেকে বাচ্চারা কিন্তু বেরিয়ে 1970s এবং 80s-এ এই জিনিসটা প্রুভ হয়ে গেছে যে লাইফে সাকসেস পাওয়া যায়, সো কল্ড সাকসেস, মানে পপুলার চয়েসে। শুধু তাই নয়, এই স্কুলটি যে 10 বছর চলে, মানে 72 থেকে 86, 10-12 বছর বা 14 বছরের আশপাশ, এই স্কুলে কোনোদিনও বাচ্চাদের যে সংখ্যা, টোটাল সংখ্যা, সেটা ওই 30-এর নিচেই ছিল, সেটা মানে কোনো বারই 30-এর উপরে যায়নি। এবং সেখান থেকে টিচার্স ট্রেনিংও হয়েছে, এবং টিচার্স ট্রেনিংও খুব অদ্ভুত ধরনের টিচার্স ট্রেনিং হতো, কোনো রকমের ট্রেনিং নয়, টিচারকে এবং বাচ্চাকে দুজনকেই প্রত্যেক দিন কিছু না কিছু শিখতে হতো, এবং টিচার বাচ্চাকে শেখাবে, বাচ্চাকে এবং টিচার বাচ্চা থেকে শিখবে, এই জিনিসটার প্র্যাকটিস প্রথম দিন থেকে করা হতো। কারণ নর্মালি আমরা টিচারদের আইডিওলজিটা এটাই মানি যে একজন টিচার সব কিছু জানে, হ্যাঁ, কিন্তু যেই এই কনসেপ্টটা চলে আসে যে একজন টিচার সব কিছু জানে এবং সে একটা বাচ্চাকে সব কিছু শেখাতে পারবে, তাহলে সেখানে নতুনত্ব জিনিসের আবিষ্কার করার বা নতুনত্ব জিনিস শেখার যে একটা চান্স থাকে সেটা বন্ধ হয়ে যায়, এবং মাইন্ডসেটটাও ক্লোজ মাইন্ডসেট হয়ে যায়, একটা লিডার আর একটা ফলোয়ারের মাইন্ডসেট হয়ে যায়, যেখানে কি টিচার অ্যাজ এ লিডার নিয়ে যাবে এবং স্টুডেন্ট বা বাচ্চারা অ্যাজ এ ফলোয়ার তাকে ফলো করবে। এই সব কনসেপ্টগুলো সেই স্কুলে একদমই ছিল না, এবং ভার্টিক্যাল ক্লাসরুম, অর্থাৎ একই ক্লাসরুমের মধ্যে কোনো আলাদা আলাদা ক্লাসরুম ছিল না, একই ক্লাসরুমের মধ্যে সব বাচ্চারা পড়তো, যেখানে কি 6 বছর বা 5 বছর থেকে 18 বছর অবধি বাচ্চারা একসাথে বসতো, এবং বড় বাচ্চারা ছোট বাচ্চাকে শেখাবে, তার থেকে ছোট বাচ্চা তার থেকে ছোট বাচ্চাদেরকে শেখাবে বা হেল্প করবে। টিচার সেরকমভাবে প্রত্যেকটা বিষয় ইন্টারফেয়ার করতো না, যখন দরকার হয় তখনই তারা ইন্টারফেয়ার করতো, এবং লাইফ স্কিলের উপরে প্রচণ্ড পরিমাণের স্ট্রেস করা হতো সেই সময়। লাইফ স্কিল ইন দ্য সেন্স যে আমরা কাঠের কাজ, মাটির কাজ, ইলেকট্রিকের কাজ, বাগানের কাজ, ইরিগেশন, কাল্টিভেশন, ঘর কীভাবে বানাবে, মানে একটা মানুষকে যদি বেঁচে থাকতে হয় তার যা যা লাইফ স্কিল দরকার তার উপরে তিনি প্রচণ্ড পরিমাণের কাজ করতেন, বাচ্চারাও করতেন এবং টিচারদেরকে দিয়েও করাতেন। এবং একটা বিশাল বড় স্পেস, মানে 12-15 একর জায়গাতে তিনি এই জিনিসটা টোটালি ফ্রিতে, আরেকটা জিনিস যেটা উনি মেক শিওর করেছেন যে আমি বাচ্চাদেরকে টোটালি ফ্রিতে পড়াবো, এবং প্রচণ্ড গরিব ঘরের বাচ্চাদেরকে নিয়ে তিনি পড়াতেন, এবং একটা অসাধারণ এক্সপেরিমেন্ট তিনি সেই 10-12 বা 14 বছরে তিনি করেছিলেন সেই সময়, এবং বাচ্চারা 5টা ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারতো, কন্নড়, তেলেগু, হিন্দি, ইংলিশ, সংস্কৃত। যেহেতু এই স্কুলটি একদম আন্ধ্রপ্রদেশ ও কর্ণাটকের বর্ডারে ছিল, ওর জন্যে বাচ্চারা কন্নড়ও শিখতো, তামিলও শিখতো, হিন্দি শিখতো, ইংলিশ শিখতো, এবং সংস্কৃতও তারা খুব ভালো ছিল। ডেভিড হসব্রো নিজে খুবই ইংলিশে ভালো ছিলেন। এছাড়া আর কয়েকটি বিষয় রয়েছে যে বিষয়গুলি বলা দরকার, সেটা হচ্ছে যে এরকম ধরনের এডুকেশনাল এক্সপেরিমেন্ট বা অল্টারনেটিভ এডুকেশনাল এক্সপেরিমেন্ট আমাদের ভারতবর্ষে খুব কম হয়েছে, এবং আমার বিশ্বাস যে আসছে সময় আমরা ওয়েস্ট বেঙ্গলে বা কলকাতায় আমরা এই জিনিসটাকে দেখতে পারবো। আমরা জানি যে শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুর একটা সময় প্রচণ্ড পরিমাণে চেষ্টা করেছিলেন এরকমই একটা কিছু করার, কিন্তু যেরকম ডেভিড হসব্রো চলে যাওয়ার পর তার স্কুল বন্ধ হয়ে যায়, সেরকমই আমার বিশ্বাস যে রবীন্দ্রনাথ ঠাকুর চলে যাওয়ার পর তার আইডিওলজিগুলো থেকে গেছে, কিন্তু সেই আইডিওলজির উপরে আমরা কাজ এখনো করতে পারিনি। আর যেইভাবে আমরা লাস্ট 1-1.5 বছরের মধ্যে আমাদের হেলথ কেয়ার সিস্টেম আর এডুকেশনাল সিস্টেমকে ভেঙে যেতে দেখেছি চোখের সামনে, আমার
আমি এটা স্ট্রংলি বিলিভ করি যে আমাদেরকে একটা নতুন কাঠামো আস্তে আস্তে তৈরি করা দরকার, যেই কাঠামোটা আমাদের এক্সিস্টিং কাঠামোর সঙ্গে লড়বে না, বরং একটা আলাদা করে কাঠামো দাঁড় করিয়ে সেটা আস্তে আস্তে বড় করবে। এবং যেটা ডেভিড হসব্রো প্রুফ করেছিলেন, কারণ সেখানকার টিচারদের সঙ্গে যখন আমি কথা বলেছি, প্রত্যেকটি টিচারের একটাই কথা ছিল যে ডেভিড হসব্রো স্কুল আমাদের সিস্টেমকে ক্র্যাক করে দিয়েছিল। এবং আমি চাই যে আমাদের বাংলাও একটা এরকম ছোটোখাটো যদি কেউ করতে পারে, গ্রামে করুক শহরে করুক, এরকম ধরনের একটা ছোট এডুকেশনাল স্পেস ক্রিয়েট করে কিছু আমাদেরকে এক্সাম্পল তুলে ধরতে হবে, তাহলে পরেই হয়তো আমরা ভবিষ্যতে এগিয়ে থাকবো, নালে পরে বেশ মানে মুশকিলের আমরা পড়তে পারি। সপ্তর্ষি, সপ্তর্ষি তুমি কি আছো? হ্যাঁ একটু, হ্যাঁ তো যেটা বলার ছিল যে এই ধরনের একটা কনসেপ্ট কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে যদি চালু করতে হয়, হোয়াট আর দ্য স্টেপস, মানে কোন একটা জিনিস যে শুরু করার আছে সেটার জন্য একটা বেবি স্টেপ নিতে হয়, যে একটা ছোট দুপা আগাবো। রাইট, তো আমি আবার ডেভিড হসবোর এক্সাম্পল দিয়ে বোঝাই। আমি যেরকম বললাম যে ডেভিড হসবোর একটা প্রচণ্ড ইচ্ছে ছিল যে আমি একটা গ্রামে গিয়ে গরিব বাচ্চাদের জন্য স্কুল বানাবো, এই যে একটা ইচ্ছে, এটা হচ্ছে মনে হয়, আমার মনে হয় এক সবার প্রথম একটা পয়েন্ট যেটা আমাদেরকে মাথায় রাখতে হবে। সেকেন্ড হচ্ছে উনার যে এক্সপিরিয়েন্স, উনি দেশ স্বাধীন হওয়ার পরে স্কুল আমাদের ভারতবর্ষে আবার ফিরে এসে বিভিন্ন ধরনের স্কুলে কাজ করেছেন, সেসব দিয়ে তিনি কৃষ্ণমূর্তি ফাউন্ডেশন ঋষি ভ্যালি স্কুলে গিয়ে বেশ কিছুদিন কাজ করেছেন, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ট্যালেন্টকে তিনি সংগ্রহ করেছেন, নিজেকে শিক্ষা দিয়েছেন এবং সেসব দিয়ে গিয়ে নিজে একটা স্কুল তৈরি করেছেন। এবং যখন স্কুল তৈরি করেছেন, আমাদের রিসার্চ এটা বলছে যে উনি স্কুল তৈরি করার সময় ওই আশেপাশে ওই গ্রামের সব লোকদেরকে নিয়েই সেই স্কুলটার গঠন করেছিলেন, মানে বানিয়েছিলেন, এবং তাদের ফ্যামিলির বাচ্চাদেরকে নিয়েই স্কুলটা শুরু করেছিলেন। অতএব আমাদের কাছে মানে কিছু এরকম ইন্টারভিউ আছে যারা কি প্রথম 12 জন যে স্টুডেন্ট আছে তার মধ্যে আমরা 4 জন স্টুডেন্টকে খুঁজে বার করতে পেরেছি এবং তাদের ইন্টারভিউ নিয়েছি। তো তারা বলছেন যে আমাদের বাবা মা সেই স্কুলের বানানোর থেকে শুরু করে কাঠের কাজ থেকে শুরু করে সব কিছুর মধ্যে ইনভলভ ছিল। আর সবচেয়ে টাচিং যে জিনিসটা আমার লেগেছে সেটা হচ্ছে যে প্রত্যেকটি বাচ্চা ডেভিড হসব্রো এবং তার ওয়াইফ ডোরিনকে আম্মা এবং আপ্পা বলে ডাকতো, অর্থাৎ বাবা এবং মা বলে ডাকতো। এই যে রিলেশনশিপটা, আমার মনে হয় এই রিলেশনশিপটা বিয়ন্ড এনি লার্নিং, কারণ আমরা যখন একটা এস্টাবলিশমেন্ট রিলেশন এস্টাবলিশ করে দিই একটা শিক্ষক আর তার স্টুডেন্টের মধ্যে, একটা স্ট্রং বন্ড, আমার মনে হয় সেই বন্ডটাই মানে যুগের পর যুগ থেকে যায়। কারণ আমি যখন তাদেরকে প্রশ্ন করছিলাম যে আমাকে একটা জিনিস বলুন যেটা এখনো আপনারা মনে রেখেছেন স্কুলের ব্যাপারে বা ডেবিটের ব্যাপারে, ওরা কিন্তু এই দুটো জিনিসই বলছে, যে আমরা ওনাকে বাবা বলে ডাকতাম, বাবা বলে শ্রদ্ধা করতাম, এবং আনকন্ডিশনাল লাভ অফ ডেভিড হসব্রো টুয়ার্ডস হিজ চিলড্রেন। তো এই কয়েকটা জিনিস আমার মনে হয় যদি শুরুয়াতে আমরা রাখতে পারি, স্টার্টিং এর দিকে আমরা রাখতে পারি, আমরা একটা চেষ্টা করলেও করে দেখতে পারি, মানে একটা ছোটখাটো স্কুল এক্সপেরিমেন্টাল স্কুল বানালেও বানাতে পারি। আচ্ছা একটা ছোট ছোট জিনিস, যে মানে আমাদের মডার্ন সোসাইটি, মানে 2021-এ আমাদের যে স্মার্টফোন আছে, মানে আগে সেই গোল গোল ঘুরতো সেইরকম টাইপের একটা ফোন ছিল, এখন সেখান থেকে 5G ফোন, আরো হাবি জাবি হাকড়ি চাকড়ি অনেক টাইপের ফোন বার হয়েছে। তো যেটাই হোক, তো সেই একটা চেঞ্জ এসে গেছে, ইভলভ, লাইক কমপ্লিটলি টেকনোলজি উইথিন এভরি সেকেন্ড চেঞ্জ হচ্ছে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের যে শিক্ষা ব্যবস্থা সেটা কিন্তু সেই ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের সময় যেমন ছিল সেরকম এখনো সেই একই গতে চলে যাচ্ছে। আর ইভেন পিপল আর নট উইলিং টু অ্যাকসেপ্ট ইট, যে এটার মধ্যে যে কোনো লুপহোল আছে এটাকে অ্যাকসেপ্ট করতে পারছে না, কারণ সবাই বলে যে শিক্ষার কোনো বিকল্প হয় না। আই অলসো নো দ্যাট শিক্ষার কোনো বিকল্প হয় না, বাট লার্নিং অ্যান্ড স্কুলিং দুটার মধ্যে কিন্তু একটা হেল অ্যান্ড হ্যাভেল ডিফারেন্স আছে, এটা আমি বিলিভ করি। কারেক্ট, একদম সঠিক। আমরা যদি একটু রিসার্চ করি আমরা জানতে পারবো এই যে স্কুল শব্দটি, এই স্কুল শব্দটি কোত্থেকে এসছে, এই স্কুল শব্দটি যেখান থেকে এসছে তার মানে কিন্তু লিজার, অর্থাৎ এটা একটা মোস্ট প্রবাবলি গ্রিস বা রোম্যানিয়ান একটা ওয়ার্ড,
ইফ আই এম নট রং, বাট এটার মানেটা আমার স্পষ্ট মনে আছে যে যে এটার যে অ্যাকচুয়াল মানে, যেটা রুট মানে হয়, প্রত্যেকটা শব্দের একটা 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 গাছের মতো হয় যে কোন দেশ থেকে কোন শব্দটা তুলে তার প্রেফিক্স তার সাফিক্স জুড়ে জুড়ে একটা শব্দ তৈরি হয়। তো এই যে স্কুল শব্দটা, এই শব্দটার অ্যাকচুয়াল মানে হচ্ছে লিজার, লিজার মানে হচ্ছে আরাম করা বা খালি সময় বা রিল্যাক্স করার সময়, মানে যখন কেউ কিছু করছে না। এবং এর এর মানেটা চেঞ্জ হতে 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 এমন জায়গায় এসছে এখন এটা হয়ে গেছে মানে স্কুল অফ ফ্রগ বা স্কুল অফ ফিশ যেটাকে আমরা বলি, অর্থাৎ এক ঝাঁক মাছ। তুমি দেখবে যে মাছেদের মুভমেন্ট কিরকম হয়, যে মাছে যে এক ঝাঁক মাছ হবে তার সামনের দিকে যেসব মাছগুলো থাকবে সে যদি ডান দিক মুড়ে যায়, পুরো 100 বা 150 বা 1000 মাছের যে পুরো দলটা থাকে তারা ডান দিক মুড়ে যায়, ঠিক আছে? আর আমরাও কিন্তু আজকে তাই করছি, মানে আজকে যদি আমাদের স্কুলে কিছু নতুনত্ব হয় বা কোনো কোনো ধরনের একটা নতুন জিনিস আছে বা কোনো সিলেবাস চেঞ্জ হচ্ছে বা NEP-কে নিয়ে ন্যাশনাল এডুকেশন পলিসিকে নিয়ে চর্চা হচ্ছে, সবাই একই দিকে ঘুরে যাচ্ছে, সবাই হ্যাঁ 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 করে যাচ্ছে বা সবাই বলছে না 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 বা সবাই বলছে ভালো ভালো ভালো, কেউ কিন্তু একটু আনকনভেনশনাল হয়ে ভাবনা চিন্তা প্রশ্ন রিসার্চ একটু ডিপ ডাইভ এগুলো কিচ্ছু করছে না। এবং এর মধ্যে যে কোনো একটা জিনিস করলে পরেই আমরা দেখতে পারবো যে এডুকেশন সিস্টেমটা আমাদের লাস্ট 70 বছর 80 বছর 100 বছর থেকে এক্স্যাক্টলি ওরকমই রয়েছে। শুধু যেরকম ওই প্রত্যেক 1 বছর পর পর একটু মোবাইল আপগ্রেড হয়, গাড়িগুলো যেরকম একটু আপডেট হয়, একটু কালার চেঞ্জ হয়ে যায়, ইঞ্জিনে পাওয়ার বেড়ে যায় বা মোবাইল ফোনে একটা ক্যামেরা এক্সট্রা চলে আসে, একটু তার প্রসেসরের স্পিড বেড়ে যায়, ও ছাড়া বেশি কিছু হচ্ছে না। তো আমাদের রিল ঘুরানো ঘুরানো জিনিসের মধ্যে আছি, হ্যাঁ একদম। তো আমাদেরকে পুরো, এবার প্রশ্নটা হচ্ছে অনেকে বলে যে ভাই এডুকেশন সিস্টেম চেঞ্জ করব কি করে, আমার মনে হয় না যে আমরা মানে হুট করে এডুকেশন সিস্টেমটাকে চেঞ্জ করতে পারবো। তার চেয়ে বরং এই ডেভিড হসবরোর মতো যে এক্সাম্পল, যে আমি একটা নিজস্ব ছোট এক্সপেরিমেন্ট তৈরি করব। দেখো ডেভিড হসবরো 1980s 1984 বা 1985 মারা গেছেন, কিন্তু আমি তার এক জেনারেশন পরের ছেলে, তার গল্প শুনে ইন্সপায়ার হয়ে তার উপরে গল্প বানাচ্ছি। দ্যাট মিন্স উনার যে কাজের যে উনি একটা গন্ধ ছেড়ে গেছেন, একটা যে সৌরভ ছেড়ে গেছে, এই এই জিনিসটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। জেনারেশন আফটার জেনারেশন উনি ইন্সপায়ার করেছে। রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন এখন এখনও আমাদেরকে ইন্সপায়ার করে। কেন ইন্সপায়ার করে? কারণ তিনি আনকনভেনশনাল ওয়েতে কিছু করার চেষ্টা করেছেন, যেটা সত্যি হয়তো থাকলে পরে অনেক ভালো হতো, কিন্তু আনফর্চুনেটলি সেটা নেই। তো আমাদেরকে সেটাই করতে হবে। আমরা লড়াই করব না, লড়াই করতে কেউই শেখায়নি, লড়াই করাটা উচিত না। আমাদেরকে নিজস্ব সিস্টেম ক্রিয়েট করতে হবে, ছোট ছোট করে সিস্টেম ক্রিয়েট করতে হবে, সবাইকে এগিয়ে আসতে হবে, ছোট ছোট গ্রামে ছোট ছোট শহরে বা গ্রাম এবং শহরের মধ্যে এখানে এরকম ছোট ছোট লার্নিং স্পেস তৈরি করতে হবে, যেখানে 10 জন 20 জন 25 জন তাদেরকে নিয়ে লোকাল ডিসেন্ট্রালাইজড লার্নিং প্যাটার্ন এবং সিস্টেম তৈরি করতে হবে। তাহলে পরেই আমার মনে হয় আসছে এক জেনারেশন বা দুই জেনারেশন যদি এই সিস্টেমের মধ্যে দিয়ে যায়, সেখানে তারা নতুন কিছু শিখবে, নতুন লাইফ স্কিল শিখবে, নিজের লাইফের ব্যাপারে জানতে পারবে, নিজের লাইফকে আরও বেটার করবে। নালে পরে এই বই পড়ে পড়ে এক্সাম দিয়ে দিয়ে যদি চলতে থাকে, তাহলে পরে আমার মনে হয় মানে আরেকটা এরকম ধরনের প্যান্ডেমিক আসলে হয়তো স্কুল সিস্টেম 4 বছরের জন্য বন্ধ হয়ে যাবে। জিনিস এই যেমন আমাদের নর্মাল ওয়েস্ট বেঙ্গল বা অল ওভার ইন্ডিয়াতে ওটা হয়, ওই চায় পে চর্চা, মানে চা দোকানে যেমন গল্প করি, তো আমাদের বেশিরভাগ চায় পে চর্চা, মানে আজ ফেসবুকে এই ভিডিওটা দেখলাম বা কেউ আসে পরে ফোন ঘাটছে বা কেউ, মানে যেগুলো হয় মানে অফবিট কোন টপিক, যে কেউ ক্লাইমেট চেঞ্জ নিয়ে কথা বলছে বা কেউ সাস্টেনেবিলিটি নিয়ে কথা বলছে, কেউ লাইফস্টাইল এর উপর কোশ্চেন করছে, এরকম টাইপের জিনিসটা খুব কম হয়। তো আজকে সন্ধ্যাবেলায় আমরা চায় পে চর্চা করছিলাম যে মডার্ন যে এডুকেশনাল সিস্টেম বা এই জিনিসটা নিয়ে, তো সবাই নিজের লাইফের যে এক্সপিরিয়েন্স, অ্যাকচুয়ালি আমরা যে জিনিসগুলো বলি, একটা বই আছে, তুমি বা যারা লাইভে দেখছে তারা হয়তো জানে বা যদি কেউ পড়েছে, সেপিয়েন্স বলে, যে স্টোরি ইজ দ্য মোস্ট পাওয়ারফুল থিং, যেটা মানে আমাদের লাইফে কাজ করে। আর এই লাইভ যে কনভারসেশনটা আছে, এটাতে আমরা একে পাইছি আমাদের আমেরিকার ইয়াস কাকুকে। তো আমেরিকার যে এডুকেশন সিস্টেম সেটা নিয়েও একটু বলবো।
যে উনার যে এক্সপিরিয়েন্সটা সেটাও একটু শুনবো, যে কিরকম টাইপের স্কুল হয়, কিরকম স্কুল যেতে হয়, তারপর আমাদের কনভার্সেশনটা একবার চালু হবে। তো একবার উনাকে একবার লাইভে নিয়ে আসছি। হ্যালো, জোহার। জোহার। তো তারপর বলতেছিলি যে আমরা একটা ফেসবুক লাইভ করছি, যেটাতে আমাদের বর্তমান যে শিক্ষা ব্যবস্থা সেটা নিয়ে একটু চর্চা হচ্ছে। ইয়া ওকে তো আমেরিকার যে শিক্ষা ব্যবস্থা, আমেরিকার স্কুল কেমন হয়, কলেজ কেমন হয়, যেগুলা কিন্ডার গার্ডেন আছে ওইগুলা কেমন হয়, ওইগুলা যদি একটু বলো তাইলে ভালো হবে। ঠিক আছে। আমেরিকার যে মানে হাই স্কুল অবধি মানে 12th অবধি তিনটা ভাগে ভাগ থাকে, একটা হচ্ছে এলিমেন্টারি স্কুল, মিডল স্কুল আর হাই স্কুল। তো এলিমেন্টারি হচ্ছে ক্লাস 1 to 5, দ্যাট ইজ এলিমেন্টারি স্কুল। তারপরে হচ্ছে যে মিডল স্কুল হচ্ছে 6 to 8, কোন কোন জায়গায় 1 to 4 হয় আর 5 to 8ও করে। তারপরে 9, 10, 11, 12 এগুলো হচ্ছে হাই স্কুল। তো এখানে একটা আমি সিস্টেম দেখেছি যে টিচার টিচার যারা পড়ায় আর কি, মানে এখানে মারামারি তো কোনো ই নাই, ছেলেদের খেলা ধোলানো করা হয়, আঁকানো আঁকানো হয়, যদি কেউ না পারে তাকে হেল্প করা হয়, তাকে উপর বিশেষ নজর দেওয়া হয়। সাথে স্কুলের ক্লাসের মধ্যে সাইকোলজির টিচারও থাকে আর কি, তারা স্টুডেন্টদের স্টাডি করে যে কে কিরকম করছে, কারো কোনো কিছু প্রবলেম আছে কি না, সেরকম ভাবে ওদের করা হয়। তারপরে নিজেদের ইন্টেলিজেন্সের উপরে ওদের অনেক সময় যে হায়ার হায়ার গ্রেডও পাঠানো হয় আর কি, পার্টিকুলার একটা এক্সাম দিল তারপরে ওরা হায়ার গ্রেডে চলে গেল আর কি ওইখান থেকে। তারপর তারপর ওরা যাবে এবং এবং তাদের বিভিন্ন সোশ্যাল অ্যাক্টিভিটিস, যেমন মিডল স্কুল থেকে যেমন ডিবেট, বিভিন্ন ধরনের খেলাধুলা অংশগ্রহণ করানো হয়, যে ট্র্যাক অ্যান্ড ফিল্ড যদি এবারে। তারপরে হচ্ছে হাই স্কুল, যেটা হচ্ছে 9 থেকে 12 অব্দি। এখানে কিন্তু কোনো স্ট্রিম নাই যে সায়েন্স, আর্টস বা কমার্স, এরকম এখানে এইসব বলে কিছু জিনিস নাই। যে কোনো স্টুডেন্ট তাদের একটা কারিকুলাম আছে, কারিকুলাম হিসাবে এই এই ক্লাস গুলো করতে হবে আর কি। তো তাতে যে কোনো ভাবে যে কোনো স্টুডেন্ট ওটা কমপ্লিট করতে পারে যে কোনো ইয়ারে। তার মানে ই নাই যে 6th গ্রেডে যেটা আছে ওটা করতে হবে, ক্লাস 9 ও 6th গ্রেডে জিনিসটা করতে পারে আর কি। যেমন হচ্ছে স্প্যানিশ, স্প্যানিশ কেউ ল্যাঙ্গুয়েজটা শিখছে ওটা কমপ্লিট করতে হবে, কিন্তু ওটা যে কোনো ক্লাসে করতে হয় আর কি, করতে পারে আর কি। সেরকম ভাবে হিস্ট্রি যেগুলো বলে সোশ্যাল সায়েন্স এখানে, তারপর তোমার ম্যাথস, এগুলো কিন্তু পার্টিকুলার এই আছে যে একটা লেভেল আছে, এই লেভেল গুলো কমপ্লিট করতে হয় 12 অব্দি। তো সেরকম ভাবে ওরা করে, আর যে কোনো কম্বিনেশনে ওরা এটা করতে পারে। তারপরে যে কলেজে, কলেজ হচ্ছে এখানে 4 ইয়ার্স এর, আর্টস হোক আর যাই হোক, কিন্তু যদি তারা স্পেশালাইজ প্রফেশনালি প্রফেশনাল গ্রেড নিতে চায় লিতে চায় আর কি, যদি কেউ মেডিকেলে যেতে চায় বা ইঞ্জিনিয়ারিং যেতে চায়, মেডিকেলে গেলে ওদের একটা প্রি মেডিকেল কোর্স নিতে হয়, তাতে 120 ক্রেডিট পয়েন্টস কমপ্লিট করতে হয় যে প্রপার মেডিকেল স্কুলে ভর্তি হওয়ার জন্য আর কি। সেটা 3 বছরও লাগে, কারো 4 বছরও লাগে। তারপরে এক্সাম দিতে হয়, এমকেট এক্সাম, এবং তারপরে ওরা মেডিকেলে যায়, এবং মেডিকেলে ওদের শুধু মেডিকেলের জিনিসই পড়ানো হয়, প্লাস ওদের 2 বছর ইন্টার্নশিপ থাকে, এবং তারপরে ওদের রেসিডেন্সি করতে হয়। টোটাল বোধ হয় 8 থেকে 10 বছর ওদের করতে হয়। তারপরে এমডি ডিগ্রি পায়, এখানে কোনো এমবিবিএস ডিগ্রি বলে নাই, ডাইরেক্ট এমডি ডিগ্রি পায়। ইঞ্জিনিয়ারিং ও সেরকম, কিছু যে প্রি রিকুইজিট আছে এগুলো কমপ্লিট করতে হয়, তারপরে ইঞ্জিনিয়ারিং এ যায় ওরা, এবং ইঞ্জিনিয়ারিং পাস করে ইঞ্জিনিয়ার হয়। যারা ইঞ্জিনিয়ার এরকম প্র্যাকটিস করতে চায়, যেমন যারা সিভিল ইঞ্জিনিয়ার বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, যারা ডিজাইন তৈরি করে, তাদের একটা সার্টিফিকেট নিতে হয় আর কি। তারা স্ট্যাম্পটা যে লাগাবে, ওই সার্টিফিকেটটা না পাইলে তারা স্ট্যাম্প এরকম লাগাইতে পারবে না কোনো মানে ড্রয়িং এ, যে স্ট্যাম্প লাগাই সাইন করে দিল তো, এবং সে রেসপন্সিবল হবে যে সাইন করবে ওই ডকুমেন্টে। তো এখানে এরকম অ্যাকাউন্টেবিলিটি আছে সব মানে পড়াশোনার ব্যাপারে, যারা যারা প্রফেশনাল তাদের অ্যাকাউন্টেবিলিটি আছে। ডাক্তারদেরও লাইসেন্স নিতে হয়, লাইসেন্স না নিয়ে প্র্যাকটিস করতে পারবে না। কিন্তু এখানে আরো আছে যেগুলো,
এখানে যে কোনো স্টুডেন্ট যে কোনো সাবজেক্ট নিয়ে পড়তে পারে। আমি যদি ইভেন আমি যদি সায়েন্স নিয়ে পড়ছি, সাথে আমার যদি সাইকোলজি ভালো লাগে, আমি সাইকোলজিও পড়তে পারি একটা সাবজেক্ট। তো সেইখানে এটা আছে, এখানে মানে মানে তোমার একটা যেটা বলে স্টাডি প্ল্যান থাকবে যে তুমি কি হতে চাও সেটা তোমার এখানে। তারপরে আর একটা এখানে ভালো জিনিস হচ্ছে, এখানে প্রত্যেক গ্রেডে কাউন্সিলার থাকে, প্রত্যেক স্কুলে কলেজে কাউন্সিলার থাকে। স্টুডেন্টরা কাউন্সিলার কাছে যায়, তারা নিজেদের ইন্টারেস্টটা প্রকাশ করে যে আমি এই হইতে চাই, ও তখন তোকে গাইড করবে যে কি কি জিনিস নিয়ে তুমি পড়তে পারো, কোন কোন জিনিসগুলো তুমি নিয়ে তুমি পড়বে, এবং সেই হিসাবে তুমি কোর্স লাও, তখন তুমি ওটা ওই ওই হিসাবে গ্রাজুয়েট হতে পারো। তো সেটা হচ্ছে এখানকার নিয়ম। আর এখানে খেলাধুলার উপরও বেশ ভালো দেওয়া, স্ট্রেস দেওয়া, মানে এখানে দেখবি যে এই বছর অলিম্পিক্সে যত যে জিতেছে মেডেল, কলেজ স্টুডেন্ট ম্যাক্সিমাম, ইউনিভার্সিটি স্টুডেন্ট ম্যাক্সিমাম আছে তাদের মধ্যে, কারণ এখানে কলেজ থেকে খেলাধুলাকে একটা বেশ ভালো উৎসাহ দেওয়া হয়, এবং তার জন্য তারা কলেজ অবধি যাইতে তারা অলিম্পিকে অংশগ্রহণ করে আর কি। মানে এখানে যে চিরাচরিত আমাদের যেমন দেশে যে টিউশন নিয়ে ই করে পড়িয়ে সব সময় 24 ঘন্টার থেকে 18 ঘন্টা পড়ছে বাচ্চারা, সেই রকম এখানে নাই। খেলাধুলা, পার্সোনালিটি ডেভেলপমেন্ট, তোমার সাইকোলজি, তুমি কিভাবে একটা বেটার হিউম্যান বিং হবে, সেগুলোর উপরে জোর দেওয়া হয়, সে হচ্ছে এখানকার পড়াশোনা। এখানে টুয়েলভ দারুন দারুন, এখানে 12 অবধি সব ফ্রি, কলেজ কিন্তু এক্সপেন্সিভ পড়াশোনার জন্য। আচ্ছা আচ্ছা, তাইলে আমাদের দেশে যে যেমন বেকার সমস্যাটা আছে সেরকম আমেরিকাতেও কি আছে? এখানে বেকার সমস্যা কিছু আছে, নাই বলা যাবে নাই আর কি। বোধহয় লাস্ট ইতে আমি আমার ডেটাটা ডিটেল জানা নাই, তবে বোধহয় 5% না কত আছে বেকার সমস্যা। বেকার সমস্যা মানে যারা কিছুই পড়াশোনা করে না, যদি যে গ্রাজুয়েট হয় সে মোটামুটি এখানে চাকরি পাই যাবে, একটা ভালো চাকরি পাই যাবে, আচ্ছা, নিজের সংসার চালাবার মতন একটা কাজ পাই যাবে। কাজ পাই যাবে, কারণ এখানে হ্যাঁ সংসার চালানো এখানে এখানে কারণ খাওয়া দাওয়া এইসব জিনিসটা খুব এক্সপেন্সিভ লয় আর কি। মোটামুটি যদি মানে যদি লাইক হাইলি লাইক ফাইন ডাইনে যদি না যায়, যদি রেগুলার রেস্টুরেন্টে খায় আর কি, যেমন ম্যাকডোনাল্ডে খাইলেও বা এইসব জায়গাতে খাইলেও, সেগুলো খুব মানে খুব এগুলো আর কি খাইতে পারবে আর কি, এগুলো খুব সহজে পারা যায় আর কি। আচ্ছা আচ্ছা, তো আমরা এখানে যেটা ডিসকাশন করছি সেটা হচ্ছে অল্টারনেটিভ এডুকেশন নিয়ে, মানে ওপেন লার্নিং। তো এখানে তো এখানে আমি তো তো দেখলাম আমাদের স্কুলে, মানে বর্তমান ইন্ডিয়ান যে এডুকেশন সিস্টেম, এই এডুকেশনের সিস্টেমের মধ্যে শুধু বাচ্চার ফিজিক্যাল হেলথ আর কতটা শিখলো বা কতটা জানলো সেটার উপর ফোকাস করা হয়, কিন্তু মানে তোমাদের, তুমি যেরকম ভাবে বলছো, কাউন্সিলর থাকে, সাইকোলজি টিচার থাকে, যারা বাচ্চাদেরকে কন্টিনিউয়াস জিজ্ঞাসা করছে যে কি অসুবিধা আছে বা কি প্রবলেম আছে। কারণ একটা বাচ্চার ক্ষেত্রে আমার মনে হয় যে ফিজিক্যাল হেলথের থেকে মেন্টাল হেলথটা বেশি জানার দরকার, যে ওর ভিতরের মাইন্ডসেট কিরকম আছে, সেটা তো অবশ্যই, সেটা তো যে আদৌ অবশ্যই। শেখার ইচ্ছা আছে না চাবকায় শিখাই নিব। তো ওইরকম করে কতদিন, মানে একটা ভারী বস্তা যদি কারো পিঠে 10টা ইঁট চাপাই ধরাই দেওয়া হয়, তো ওইটা হয়তো ম্যাক্সিমাম 10 মিনিট, 30 মিনিট, 1 ঘন্টা ধরে কেউ দাঁড়ায় থাকতে পারবে, কিছুক্ষণ পর ওইটা নামিয়ে যাবে। তো যদি সেরকম আমরা কিছু বার্ডেন দিয়ে দিই তো সেটা বেশিক্ষণ টিকে থাকতে পারে নাই, ওটা ধীরে ধীরে সব ভুলেই যাবে। তো আমার মনে হয় যে আমাদেরও সে একই জিনিস, ক্লাস 7 8 6 7 পড়া আমরাও কিছু আর মনে রাখিনি। সেই ব্যাপারটা যে আমাদের আমাদের এখানে যেমন তোমার যা ইচ্ছা তুমি পড়তে পারো, সেটা যেমন অনেক জায়গায় নাই আর কি। তোমাকে ডাক্তার বা ইঞ্জিনিয়ারই হইতে হবে, গিবেন তো তার যদি কোনো ইন্টারেস্ট না থাকে, তাই সে যদি আর্টস করতে চায়, কারণ আমাদের একটা মেন্টালিটি আছে যে ডাক্তার আর ইঞ্জিনিয়ার ছাড়া অন্য চাকরি গুলা একটু আর কি নিকৃষ্ট টাইপের আর কি। ওগুলা কেউ যদি আর্ট আর্টে যায়, কেউ যদি ড্রয়িং করে, বা কেউ যদি ইভেন কুকিং ও করে, সেগুলাকে সবসময় ভাবা হয় যেগুলা নিচু স্তরের চাকরি। এখানে কিন্তু সেরকম কোনো নাই, এখানে যারা কলেজে পড়ে তারা প্রত্যেকে, ইভেন ইভেন যে আমেরিকার প্রেসিডেন্ট ছিল ওবামাও ছিল, সেও তারা রেস্টুরেন্টে, ওইখানে কলেজের রেস্টুরেন্ট বা অন্য কোনো জায়গায় ছোট মোটো গ্যাস স্টেশন মানে পেট্রোল পাম্পে তারা কাজ করে নিজের মানে যে খরচা তারা মোটামুটি নিজেরা অনেকটা জোগাড় করে নেয়, বা হাত খরচাটা অন্তত বার করে নেয় নিজে কাজ করে।
তো এখানে যে ওই মেন্টালিটিটা নাই যে আমি আমি যদি ইন্ডিয়াতে যদি আমি আমার বাচ্চা যদি 11-12 পড়ে বা কলেজে পড়ছে, আমি যদি বলি যে তুই কোনো রেস্টুরেন্টে কাজ করিলে বাস থালা বাসন নিয়ে নে, তো লোকে কি বলবে যে ওর দেখো ওই আর বাচ্চাটা এখন থালা বাসন ধুইছে। এখানে কিন্তু ওই জিনিসটা নাই। আচ্ছা সৌরভদা, তুমি কিছু কোয়েশ্চেন করতে চাও? কোয়েশ্চেন ইন দা সেন্স, আমি যে জিনিসটা জানতে চাইবো সেটা হচ্ছে যে যেরকম স্কুল লাইফটা টোটালি ফ্রি, এইটা কি সব ধরনের স্কুলেই ফ্রি নাকি ওখানে কোনো এরকম সরকারি স্কুল, আমাদের যেরকম এখানে রয়েছে ইন্ডিয়াতে সরকারি স্কুল আর প্রাইভেট স্কুল, ওরকম কি ওখানে কিছু আছে? সরকারি স্কুলে তো ফ্রি, ওখানে প্রাইভেট স্কুল কিছু আছে, এমন কলেজে ওটা মানে প্রাইভেটটা হচ্ছে একটু বেশি এক্সপেন্সিভ, এই যদি সরকারি হয় ওটা কম এক্সপেন্সিভ, অনেক কম এক্সপেন্সিভ, কিন্তু স্ট্যান্ডার্ডটা প্রায় সেম। আচ্ছা আচ্ছা, ওকে ওকে, আর এখানে হচ্ছে যে প্রত্যেকটা স্কুল ডিস্ট্রিক্ট, এখানে যেমন প্রত্যেকটা শহরে, যেমন আমাদের এখানে যদি বলি যে আমাদের এই ফ্রিস্কো, ফ্রিস্কো ISD ইন্ডিপেন্ডেন্ট স্কুল ডিস্ট্রিক্ট, এবং সেটা তারা পুরা স্কুলগুলো পরিচালনা করে, কতগুলো এলিমেন্টারি স্কুল হবে, কতগুলো মিডল স্কুল হবে, কতগুলো হাই স্কুল হবে, কারণ ফ্রিস্কোটা এখন খুব মানে ফাস্ট গ্রোয়িং সিটি, তাতে তাতে কি হচ্ছে যে অনেক প্রচুর লোক আর কি এই সিটিতে আসছে আর কি, নতুন সিটি, ক্লিন সিটি, পড়াশোনায় এখানে স্কুল ডিস্ট্রিক্ট গুলো ভালো, তার জন্যে এখানে যে স্কুল ডিস্ট্রিক্ট তারা সবসময় ইভালুয়েট করতে থাকে যে কতজন ইনফ্লাক্স হচ্ছে, কতজন আসছে, সেই হিসাবে আমাদের স্কুল আছে কি নাই। গত 3-4 বছরে বোধ হয় আমাদের এই স্কুল ডিস্ট্রিক্টে 4টা না 5টা হাই স্কুল তৈরি করা হয়েছে। তো এরা সবসময় জিনিসটা দেখতে থাকে, যেমন যেমন স্টুডেন্ট মানে একটা সেকশনে একটা পার্টিকুলার নাম্বার অফ স্টুডেন্টই থাকবে, বেশি জন খুব বেশি থাকবে কি নাই, তারপরে সেই হিসাবে স্কুল রিক্রুট হবে। আর তাদের মানিটা যে যে পয়সাটা সেটা ওইখানকার সিটি মানে অ্যাজ এ রেসিডেন্টদের প্রপার্টি ট্যাক্স বা অন্যান্য যে কোম্পানি থাকে তাদের ট্যাক্স থেকে রেভিনিউটা জেনারেট করে। আচ্ছা, আর এনি আইডিয়া, যেরকম আমাদের ভারতবর্ষে মানে GDP-র মাত্র 3-4% এডুকেশনের জন্য রাখা হয়, ইউএসএ তে এরকম কিছু আইডিয়া আছে যে GDP-র কত শতাংশ তারা এডুকেশনের পিছনে খরচা করে? ওটা আমার জানা নাই, তবে তবে আমি বললাম যে প্রত্যেকটা শহর, এখানে এখানে হচ্ছে যে শহর থেকে ওরা ট্যাক্স কালেক্ট করবে, শহরে ট্যাক্স কালেক্ট করবে, তারা স্টেটে যাবে এবং ফেডারেল গভর্নমেন্টে যাবে, 3 ধরনের যাবে। তো যে মেন মেন ইনকামটা হচ্ছে প্রপার্টি ট্যাক্স আর যে কোম্পানিগুলো থাকবে তাদের বিজনেস থেকে যে ট্যাক্স গুলো আছে সেটা, এবং ওটা শহর নিজেদের ডেভেলপমেন্ট জন্য খরচা করবে। এখানে সিটি থেকে মানে স্টেট থেকে ফান্ড আসে না, স্টেট থেকে হয়তো আসে আসতে পারে, কিন্তু মেন কালেকশন আর কি সিটি করবে ট্যাক্সটা, ওকে এবং সিটি ট্যাক্সটা রেটটা এ করবে, ডিফাইন করবে যে কত ওরা ট্যাক্স নেবে বেস্ট অন দেয়ার খরচা। যেমন প্রত্যেক বছর ওরা করে, কোনো সময় বাড়ে কোনো সময় কমে, সে ট্যাক্সটা কিন্তু সিটি মেয়র ওদের যে যত যে মেয়র যে মেম্বার্স গুলো থাকে তারা মিলে, প্লাস প্রত্যেক ডিস্ট্রিক্টের লোকদেরও ইনভাইট করে, তারা যদি যায় তখন তারা একটা ভোট করে বলবে যে আমাদের ধরো আমাদের যেমন এখানে এখন 2.7% না এরকম একটা হবে আর কি, 2.6 আর 2.7%-এর মধ্যে, মানে আমাদের যে প্রপার্টির ভ্যালুয়েশনটা হবে তার 2.6 বা এটা স্কুল ডিস্ট্রিক্টের জন্য যাবে আর কি। তো সেটা হচ্ছে ওদের মেন ইনকাম, তো ওদের রেভিনিউ জেনারেটটা সিটিকেই করতে হয় আর কি। মানে এডুকেশনের জন্য আলাদা করে ট্যাক্স যায় সবার থেকে? অবশ্যই, ওকে ওকে, আচ্ছা আমার মাইন্ড, কারণ এডুকেশন হচ্ছে ব্যাকবোন অফ দ্য কান্ট্রি, আগে এডুকেশনটা ঠিক করব তারপরে তো বাকি জিনিসগুলো ঠিক হবে। আমরা এখানে অল্টারনেটিভ স্কুলিং বা ওপেন লার্নিং এর কেসটা একটু কথাবার্তা বলতেছিলাম, যে ওপেন লার্নিং জিনিসটা কেমন হতে পারে, একটা নীলবাগ স্কুলের নিয়ে কথাবার্তা হচ্ছিল। মানে
মানে আইডিয়াটা তো খুবই ভালো বাচ্চাদের জন্য পার্টিকুলারলি, কিন্তু অ্যাকসেপ্টেন্সটা কিরকম হবে সেটার উপর ডিপেন্ড করছে, সরকার কিরকম ভাবে অ্যাকসেপ্ট করে ওই জিনিসটাকে, প্লাস কিভাবে এনকারেজ করে বাচ্চাদের যে যে কোনো ভাবে ওরা এ করতে পারে সেটার উপর ডিপেন্ড করছে। আলটিমেটলি সবাই তো ভাববে যে নিজেদের বাচ্চারা কিছু রোজগার করে নিজের এটা চালায় জীবনটা, কিন্তু তাদের তাদের এ কোথায়, তাদের অ্যাকসেপ্টেন্সটা কোথায়? আমার মতে সরকার এরকম ধরনের ইনস্টিটিউশনকে কখনোই সাপোর্ট খুব একটা করবে না, কারণ মানে আমরা যদি শান্তিনিকেতনের এক্সাম্পল নিই, সেখানেও আমি জানি যে রবীন্দ্রনাথ ঠাকুর বিভিন্ন জনকে চিঠি লিখে লিখে রিকোয়েস্ট করে উনি শান্তিনিকেতন চালাতেন, এবং এই নীলবাগের ঘটনাতেও আমি জানি যে স্কুলটা বন্ধ হওয়ার পিছনে পলিটিক্যাল কারণ রয়েছে, ডিরেক্ট পলিটিশিয়ানসরা ইনভলভ ছিলেন, কারণ এই স্কুলটা ফ্রি স্কুল ছিল এবং এই স্কুলটা এত ভালো কাজ করছিল, মানে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন লোকেরা আসতো, স্কুলের নাম অনেক হয়ে গেছিল, এবং এই স্কুলের না কোনো রেজিস্ট্রেশন ছিল না, স্কুলে পরীক্ষা হতো, অতএব আমার মতে সিস্টেম কখনো এরকম স্কুলকে সাপোর্ট করবে না। আর কি বলে, আমি কিছুদিন আগে একটা ইউটিউবে সাদগুরুর ভিডিও দেখছিলাম, কিছুদিন আগে হয়তো 2-3 দিন আগে, তো ওইখানে সাদগুরুর ভিডিওতে যেটা এক্সপ্লেন করছিল সাদগুরু, যে আমাদের যে সিস্টেমটাই, সিস্টেমটা হচ্ছে একটা ফিয়ার বেস এডুকেশন সিস্টেম, মানে সে ডরায় ধমকায় জোর করে পড়াশোনা করা। কারণ আমি বলছি, আমাদেরকে ছোট থেকে একটা জিনিস শেখানো হয় বা এখনো শেখাচ্ছে, যে ভবিষ্যতে খাবি কি করে, যে নিজেদের যে লাইফ স্টাইলটা মানে জীবনটা কাটাবো কি করে, যে খাওয়া দাওয়ার যে একটা ধান্দা সেটা করবো কি করে। তো যদি খাবার কথাটাই আসছি, বেসিক যেটা আর্নিং বা বেসিক লিভিং, তো একটা কুকুরও এটাই করছে, নিজের বাঁচারও একটা রাস্তা খুঁজছে যে কি করে আমি খাবারটা জোগাড় করব। একটা আর তো মানে একটা কেঁচাও এটাই করছে, একটা পাখিও এটাই করছে, একটা বিড়ালও এটাই করছে, একটা ছাগলও এটাই করছে, একটা গরুও এটাই করছে। তাহলে আমরা হিউম্যান হিসাবে এতটা যে আমাদের ব্রেনটা ডেভেলপ হয়ে গেছে, তো আমাদের চিন্তাধারাটা ওইটার থেকে একটু উন্নত হওয়া উচিত, যে আমরা একটা বেটার লাইফস্টাইল, একটা বেটার সিস্টেম বা একটা বেটার মানে চিন্তাধারার মধ্যে দিয়ে যাব। শুধু আর্নিংটাই জীবনে শেষ নয়, বা আর্নিংটা তো হবে, তার পাশে একটা নতুন কিছু চিন্তাধারা বা একটু ব্রেনটাকে এক্সারসাইজ করবে, যে নতুন কি ভাবতে পারি। অবশ্যই, বা এইসব না করলে ক্রিয়েটিভিটিটা আসবে কি নাই, মানে কোনো কিছু একটা যখন মানুষ ক্রিয়েটিভিটির দিকে যায়, মানুষ যদি সবসময় কি খাবো আর কি এইরকম চিন্তা করবে, তখন ক্রিয়েটিভিটি নিয়ে চিন্তা করতে পারবে কি নাই সেটা। তার জন্য তো আমেরিকার সব কিছু বড় বড় আবিষ্কার তো আমেরিকার লোকেই করে, কেনে করে, তাদের ওই খাবার চিন্তাটা থাকে না যে কি করে খাবো, তারা জানেন যে খাবারটা তো বটেই, খাবারটা তো আছেই, খাবারের কিছু প্রবলেম নেই। একদম, তো আমরা ফেসবুক লাইভটা যেটা আছে এটাতে একটা ওই যে নীলবাগ স্কুল মানে যেটা আছে, ছিল এখনো আছে, ঘরগুলা কিছু টুকটাক আছে, তো ওইটা ওইটার একটা ভিডিও আছে, তো সেই ভিডিওটা আমরা ফেসবুক লাইভের মাধ্যমে দিবার চেষ্টা করছি, লোকটুকু জানুক যে জিনিসটা কিরকম বটে, তো আমরা ওটাকে সঙ্গে সাথে মিলে দেখবো, তুমিও ফিডব্যাক দিবে যে কিরকম হয়েছে ভিডিওটা। ঠিক, তো সেই ভিডিওটা আমি এবার মানে লাগাচ্ছি, 1 মিনিট। ভিডিওটা এসেছে, নমস্কার। ওয়েলকাম জানাই আমাদের প্রজেক্ট নোম্যাড বাংলা চ্যানেলে। প্রজেক্ট নোম্যাড বাংলা চ্যানেলের বাংলায় এটা প্রথম ভিডিও, কিন্তু আপনারা অনেকেই হয়তো জানবেন যে আমরা 2019 থেকে প্রজেক্ট নোম্যাড, যেটা আমাদের মেন চ্যানেল, মেন প্ল্যাটফর্ম, সেখানে আমরা 2019 অনওয়ার্ডস আমরা বিভিন্ন ধরনের অল্টারনেটিভ স্পেস, লার্নিং স্পেস আর লাইফস্টাইলকে কভার করছি। আজকে আমরা এসেছি একটা বিশেষ জায়গায়, এই স্কুলটির নাম হচ্ছে নীলবাগ স্কুল। এই স্কুলটির এখন অস্তিত্ব নেই, কিন্তু এর বিষয়ে আমি আপনাদেরকে বলবো, বাট তার আগে আমি বলি যে এটি কোথায় রয়েছে। এই স্কুলটি কর্ণাটকা স্টেটে, এবং কর্ণাটক এবং আন্ধ্রপ্রদেশ এই দুটি স্টেটের একদম বর্ডার, মানে এখান থেকে হার্ডলি 5-10 কিলোমিটার গেলে আমরা আন্ধ্রপ্রদেশে চলে যাব। সেইখানে একটি ছোট্ট গ্রামের মধ্যে এই স্কুলটি 1970s এবং 1980s-এর সময় অসাধারণ কিছু কাজ করে গেছে। সো এই স্কুলটির যিনি ফাউন্ডার, তিনিও একজন ইংরেজ ছিলেন, এবং তিনার নাম হচ্ছে ডেভিড হসব্রো। ডেভিড হসব্রো
ইন্ডিয়াতে বহু বছর মানে স্কুলটি শুরু করার আগে, নীলবাগ স্কুলটি শুরু করার আগে উনি বহু বছর কাজ করেছেন বিভিন্ন স্কুলে, কলেজের সঙ্গে জড়িয়ে ছিলেন, বেসিক্যালি এডুকেশন নিয়ে কাজ করেছেন। কিন্তু ভারতবর্ষের সঙ্গে ওনার কানেকশন কিন্তু তারও আগের। ডেভিড হসব্রো আমাদের দেশে আসেন অ্যাজ এ এয়ারফোর্স পাইলট ফর দি ব্রিটিশ এয়ারওয়েজ, মানে ব্রিটিশ ফাইটার প্লেনের তিনি পাইলট ছিলেন। এবং সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় যখন ওনাকে ডিরেকটিভস দেওয়া হয় যে আপনি যান এবং চিটাগং, সেই সময় যেটা ভারতের মধ্যে ছিল, আপনি ওখানে গিয়ে স্পটগুলো দেখে আসুন যেখানে আমরা বম ফেলতে পারি, অ্যান্ড হি রিয়েলাইজ সামহাও কি ইউনো, আরে মানে ছুটির সময় উনি সেই সব গ্রামে যেতেন যে গ্রামে ওনাকে এখন বম ফেলতে বলা হচ্ছে। তো একটা রিয়েলাইজেশন হয়, উনি কাজ ছেড়ে দেন, উনি অনেক পড়াশুনো করেন, উনি ফেরত আসেন এবং ডিসাইড করে আমি কোনো একটা ভালো গ্রামে গিয়ে একটা নিজের মতো করে স্কুল বানাবো। সো নীলবাগ হচ্ছে ওনার নিজস্ব আবিষ্কার, ওনার নিজস্ব একটা এডুকেশনাল প্র্যাকটিস। কিন্তু এই নীলবাগ স্কুলে কিছু কিছু অদ্ভুত ধরনের জিনিস হতো, যে জিনিসগুলো আমি আপনাদেরকে জানাবো, বলবো। আর আমরা প্রজেক্ট নোম্যাড বাংলায় চেষ্টা করছি যে একদম একটা রনেস আপনাদের কাছে তুলে ধরবো, যেখানে কি খুব একটা বেশি এডিট হবে না, আর আপনাদেরকে স্কুলের ব্যাপারে জানিয়ে কি ধরনের প্র্যাকটিসেস হতো। কিন্তু কিছু প্র্যাকটিসেস আছে যে প্র্যাকটিসেসগুলো খুবই অদ্ভুত, এখনও সেই প্র্যাকটিসেসগুলো আমাদের ভারতবর্ষে খুব খুব কম স্কুলে দেখা যায়। এবং বিভিন্ন যারা এডুকেশনিস্ট রয়েছে বড় বড়, তাদের তারা এটা মানেন যে নীলবাগ স্কুল দেশ স্বাধীন হওয়ার পরে একটা সবচেয়ে অন্যতম এডুকেশনাল প্র্যাকটিস ইনস্টিটিউট ছিল। এইখানে স্কুলের বাচ্চারা পাঁচ ছখানা ল্যাঙ্গুয়েজে পড়াশুনো করতো, শেক্সপিয়ার কালিদাসের সংস্কৃতের মতো লেভেলে বাচ্চারা পড়াশুনো করতো। বাট এই স্কুলের স্ট্রেংথ কখনো ওই 100-200 হয়নি, সবসময় 20-30 বা 20-25-26 মধ্যেই ছিল। অতএব আর এখানে ভার্টিক্যাল ক্লাসরুম প্র্যাকটিস হতো, কোনো পরীক্ষা ছিল না টিল দি ক্লাস 10, কোনো পরীক্ষা নেই, কোনো এক্সামিনেশন নেই, কোনো পানিশমেন্ট ছিল না, যেটা কি এখন আমাদের আস্তে আস্তে মেন স্ট্রিম এডুকেশনে কর্পোরাল পানিশমেন্টটা উঠে যাচ্ছে। তো সেই সময় থেকে ডেভিড হসব্রো মনে হতো যে বাচ্চাদেরকে যদি আমরা পানিশ করি তাহলে সে কিছু শিখবে না, লার্নিং জিনিসটা শেষ হয়ে যাবে এবং সে ভয় ভয় শিখবে, এবং একটা ফ্রিডম ছিল পড়াশুনোর মধ্যে। তো আমাদের একটা মেন ভিডিও যেটা আমরা অনেক সময় দিয়ে একটা ডকুমেন্টারি বানাচ্ছি, সেটা প্রজেক্ট নোম্যাডের যে মেন পেজ সেখানে আপনারা দেখতে পারবেন। কিন্তু এখন আপনাদেরকে আমি একটা ছোট্ট ট্যুর দেব, পুরনো যেই জিনিসগুলো উনি বানিয়েছিলেন সেগুলো টোটালি মাটির ছিল, কিছু কিছু জিনিস আমরা হারিয়ে ফেলেছি কারণ তিনি 86-এ মারা যান এবং তারপরে স্কুলটি বন্ধ হয়ে যায়, এবং তখন থেকে নিয়ে এখন অবধি বিভিন্ন ধরনের এক্সচেঞ্জ অফ হ্যান্ডস হয়। অ্যান্ড কারেন্টলি আশ্রয়া ফাউন্ডেশন এখানে কাজ করছেন এবং ওরা পুরোপুরি চেষ্টা করছেন যে এই পুরনো স্ট্রাকচারটা কীভাবে ধরে রাখা যায়। তো আমি জাস্ট ক্যামেরাটাকে ঘোরাবো, আপনাদেরকে একটা ট্যুর দেব এবং আই উইল কন্টিনিউ অ্যাবাউট দ্য স্কুল। সো আমরা এখন বেসিক্যালি এন্ট্রেন্স দিয়ে ভিতরে যাচ্ছি। বেসিক্যালি আগে এই পুরো স্ট্রাকচার যেটা এখন আপনারা দেখতে পাচ্ছেন যে কিছু কিছু জায়গায় নতুন ইট দিয়ে এবং সিমেন্ট দিয়ে করা হয়েছে, বাট কিছু কিছু জায়গায় পুরনো ইটের এখনও ইউজ রয়েছে, বাট এইগুলো পুরোপুরি মাটির হতো। আমি কিছু পুরনো ছবি অ্যাজ এ ইনসার্ট আমি এই ভিডিওর মধ্যে লাগিয়ে দেব, যাতে আমরা বুঝতে পারবেন যে পুরনো কী ছিল, মানে খুবই ছোটো একখানা হাটের মতো ছিল। অতএব এখন সেগুলো ভেঙে গেছে এবং তার রিকনস্ট্রাকশন হয়েছে, বাট স্টিল দে হ্যাভ মেনটেন সাম পার্ট অফ ইট। সো দিস ইজ দ্য এন্ট্রি, যেখানে আমরা যখন ঢুকবো আমরা দেখতে পারবো যে এই দরজাগুলি পুরনো দরজা এখনও রয়েছে, এবং এটি ডেভিড হসব্রোর অফিস ছিল, এখনও বন্ধ। আমরা অ্যাকচুয়ালি খুব ভোরবেলার দিকে ভিডিওটা বানাচ্ছি, ওর জন্যে আমি খুব একটা ডিটেলে ভিতরে ঢুকে বানাতে পারবো না, বাট আপনারা যখন এর মেন ভিডিওটা প্রজেক্ট নোম্যাডের পেজে দেখবেন
তখন আপনারা পুরো ডিটেলে জিনিসগুলো বুঝতে পারবেন। আমরা টিচার্সদের সঙ্গে, স্টুডেন্টদের সঙ্গে, যারা কি এখন 50s বা 40s-এ রয়েছে, তাদের সঙ্গে ইন্টারভিউ করেছি। পুরো গল্পটা তাদের মাধ্যমে তুলে ধরছি প্রজেক্ট নোম্যাডের মেন পেজে। আর তার একটা ব্লগিং স্টাইল, একটা র বাংলায় ব্লগিং স্টাইল আপনাদের জন্য তুলে ধরছি প্রজেক্ট নোম্যাড বাংলাতে। আর আপনাদেরকে এবার বলি যে এই যে সেকশনটা, এই সেকশনটা হচ্ছে দ্য ওল্ডেস্ট সেকশন অফ নীলবাগ, যেখানে ওনারা যেখানে থাকতেন সেটা রয়েছে, এবং এখানে একটা কিচেন রয়েছে। নাও এই কিচেনের বিষয়ে বলে দিই, খুবই ছোটো কিচেন, যেটুকুনি দরকার সেটুকুনি উনি বানিয়েছেন। এই কিচেনের মধ্যে, এবং এই প্রত্যেকটি দরজা 24 ঘন্টা খোলা থাকতো বাচ্চাদের জন্যে, আলাদা করে কোনো স্কুল ছিল না, একটা ছোট্ট এরকমই একটা ঘর, যে ঘরের মধ্যে বাচ্চারা পড়তো। আরেকটি ঘর রয়েছে এখানে, এটি সবচেয়ে বড় ওদের ক্লাসরুম ছিল, এবং এটি সেই সময় লাইব্রেরিও ছিল। সো এটি একটি এল শেপের ক্লাসরুম কাম লাইব্রেরি, এবং এর মধ্যে প্রত্যেকটি দেওয়ালের সঙ্গে লাগানো মোর দেন 7000 বুকস ছিল বাচ্চাদের জন্যে। ইম্যাজিন করুন, 24টি বাচ্চার কাছে 7000 বই, এবং সেখান থেকে তারা রেফার করে প্রত্যেক দিন পড়তো। এনিওয়েজ, কন্টিনিউ করব। সো এই স্কুলের যে দরজার চাবি, মানে যেই যেই দরজাগুলো বন্ধ থাকে, হ্যাঁ, স্কুল সেরকম মানে স্কুল নয়, এটা অন্য ধরনের স্কুল, এবং সেটা আস্তে আস্তে আপনারা বুঝতে পারবেন। সো যেই দরজাগুলো তালা লাগানো থাকে, নর্মালি এই দরজাগুলোতে কোনো তালা থাকতো না অ্যাকর্ডিং টু দ্য স্টুডেন্টস, এবং স্টুডেন্টরা খুব ভোরবেলা চলে আসতো। এবং কিচেনের মধ্যে অন্যান্য যেই দরজায় তালা লাগানো আছে, সেই দরজার চাবিগুলো থাকতো। বাচ্চারা সেখান থেকে চাবি নিয়ে ওদের যেখানে যেতে হবে, সেটা হতে পারে একটা লাইব্রেরি, হতে পারে অন্য কোনো ঘর হতে পারে, অলদো সেই সময় খুব একটা বেশি ঘর ছিল না। তো স্টুডেন্টদের কাছে স্কুল খোলার পাওয়ার, অ্যান্ড দ্যাট ইজ ওয়ান অফ দি বিগেস্ট ফ্রিডম, যেটা সেই সময় ওরা প্র্যাকটিস করতো। এবং আজ অবধি আপনারা হয়তো অনেক স্কুলের ব্যাপারেই শুনেছেন, কিন্তু এরকম আপনি হয়তো শোনেননি যে বাচ্চারা স্কুল খুলছে এবং যখন তাদের ইচ্ছে করছে তখন তারা পড়াশুনো শুরু করছে। সো এটা সবচেয়ে বড় একখানা মানে আমাদের জন্যে এক্সাম্পল কি, ইউনো, পাওয়ার অফ লার্নিং হ্যাজ টু বি ইন দি হ্যান্ডস অফ দি চিলড্রেন। যে এই ছোট ছোট কূপে বিকেবেলা দিয়া লাগানো হতো এবং বাচ্চারা হেরিকেন দিয়ে পড়তো, এখনও এই স্ট্রাকচারগুলোকে মেনটেন করা হয়েছে। বাট এই যে উপরে টালি লাগানো হয়েছে, এই টালিগুলো সেই সময় ছিল না। এখানে সব ওই খড়ের ছোট ছোট ছাদ, আপনারা যে আমি পুরনো একটা ছবি দিয়ে দেবো। অ্যান্ড এইটা হচ্ছে ওদের সবচেয়ে বড় ক্লাসরুম কাম লাইব্রেরি কাম এভরিথিং। সো একটাই রুমের মধ্যে 24-25টা বাচ্চা একসঙ্গে পড়তো, 7000 বই তাদের সামনে থাকতো, তারা সেই বইয়ের থেকে বিভিন্ন ধরনের রেফারেন্সিং করে পড়তো। আর সবচেয়ে ইন্টারেস্টিং যেটা, সেটা আমি আপনাদেরকে নিয়ে যাবো একটু অন্য সাইডে। ডেভিড হসব্রো, অর্থাৎ এই নীলবাগ স্কুলের ফাউন্ডার, ম্যাক্সিমাম স্ট্রাকচারটায় নিজের হাত দিয়ে বানিয়েছিলেন। অথবা আপনারা দেখতে পারবেন এই যে পিলার, এই পিলারটা পাথর কেটে বানানো, ঠিক আছে, এটা নর্মাল পিলার নয়, একটা মাটির বাড়ির সঙ্গে নর্মাল পিলার। সো এবং এখানে একটা স্ট্রাকচার আছে যেটা খুব চর্চায় আসে বারবার, ওটা হচ্ছে ওনার হাতে বানানো লোকালি যে পাথর পাওয়া যায় সেটাকে ইউজ করে ওয়াটার ট্যাঙ্ক। সো এটা একটি ওয়াটার ট্যাঙ্ক যেটা টোটালি হাত দিয়ে বানানো। অ্যান্ড ডেভিড হসব্রো যিনি ছিলেন, উনি অসাধারণ স্কিল্ড লেবারের কাজ করতে পারতেন, হাত খুব ভালো ছিল ওনার, বিভিন্ন ধরনের কার্পেন্ট্রি ওয়ার্ক, মাটির কাজ, ঘর বানানোর কাজ, যে কোনো ধরনের হাতের কাজে উনি খুব নিপুণ ছিলেন। এবং এই জিনিসটা উনি বাচ্চাদের মধ্যে দিতে চাইতেন, ওর জন্য এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি হিসাবে প্রচুর জিনিস বাচ্চারা করতো এবং রোজ করতো। সো ওনার বিশ্বাস ছিল যদি 30 মার্কস বা 40 মার্কস পেয়ে একটা বাচ্চা একটা পেপার পাস করতে পারে, তাহলে সেই পেপারের পিছনে শুধু সারা পড়াশুনোর 30% বা 40%ই দিতে হবে,
এক্সট্রা আপনি যে কোনো কিছু করুন, এবং উনি এটাতে বিশ্বাস করতেন। যাই হোক, আমি আপনাদেরকে একটু আগে নিয়ে যাব। সো খুব ছোটোখাটো কনস্ট্রাকশন ছিল, আমি ওই ওই দিকে ছিলাম, এখন আমি এইদিকে চলে এসেছি, পিছন দিকে চলে এসেছি। তো খুব ছোট কনস্ট্রাকশনের মধ্যে দুটো তিনটে ঘর, মাটির বাড়ি, থ্যাচড রুফ যেটাকে বলে, বাট এই যে পুরো জায়গাটা, এইটা কিন্তু 12 একর জায়গা মতো, ঠিক আছে? তো ইম্যাজিন কি 12 একর জায়গার মধ্যে ছোট ছোট কিছু সেকশন করা রয়েছে, মাটির বাড়ি, যেরকম কিছু কিছু ওখানে দেখা যাচ্ছে মাটির বাড়ি, এইখানে একটা মাটির বাড়ি দেখা যাচ্ছে। অলদো এখন এগুলোকে একটু সিমেন্টেড করে দেওয়া হয়েছে, বাট সেই সময় মাটির বাড়িই ছিল। আর এই যে মধ্যেখানে আমি এখন ফিল্ডে নিয়ে যাব, এটা তাদের ফিল্ড ছিল। অতএব আমি যেই জিনিসটা বলতে চাইছি সেটা হচ্ছে একটা রেশিওর মাপ, যে 30টা বাচ্চা বা 24টা বাচ্চা বা 28টা বাচ্চা 12 একর জমিনের উপরে তাদের স্কুল, ঠিক আছে? এবং বেশিরভাগই তাদেরকে ইম্পর্টেন্স দেওয়া হতো ফিজিক্যাল অ্যাক্টিভিটিতে, খেলাধুলা, এবং খুব কম সময় তারা বইপত্র নিয়ে ইনভলভ হতো। বাট যখন বইপত্র নিয়ে ইনভলভ হতো তখন তাদের সামনে শুধু টেক্সট বুক নয়, 7000-এর উপরে লাইব্রেরির কালেকশন, যেখানে 14-15 বছরের একটা ছেলে পড়ছে, তার সঙ্গে একটা 4-5 বছরের ছেলেও পড়ছে। অর্থাৎ ভার্টিক্যাল ক্লাসরুম। আমরা নর্মাল স্কুলে বয়স অনুযায়ী বাচ্চাদেরকে ডিভাইড করে দিই, বাচ্চাদেরকে আলাদা আলাদা করে দিই, কিন্তু ডেভিড এটা বিশ্বাস ছিল যে বাচ্চাদেরকে যদি আমরা রেসপন্সিবিলিটি দিই তাহলে তারা আরও বেটার পারফর্ম করবে। অতএব বড় বাচ্চারা ছোট বাচ্চাদেরকে হেল্প করবে, ছোট বাচ্চা তার চেয়ে ছোট বাচ্চাকে হেল্প করবে, এবং এই কনসেপ্টটাকে আমরা ভার্টিক্যাল ক্লাসরুম বলে মানি। আজকে অনেক প্রোগ্রেসিভ স্কুলে এই জিনিসটা মানা হয়, কিন্তু এই স্কুল যেটা 70s এবং 80s ছিল, তারা এই জিনিসটা প্র্যাকটিস করতো। অ্যান্ড দিস ইজ অ্যামেজিং, মানে অবিশ্বাস্যক একটা ব্যাপার। আমি এখন এগিয়ে যাচ্ছি তাদের পটারি এবং কার্পেন্ট্রি সেকশনে। অলদো দরজাগুলি হয়তো বন্ধ হবে, বাট আপনারা যখন মেন সিনেমাটা দেখবেন আপনারা সেখানে দেখতে পারবেন যে কী ধরনের কাজ হতো। সো দিস ইজ দি সেকশন, এইগুলো মাটির ছিল আগে, এবং এখানে তারা পেপার বানাতো। ইমাজিন করুন, বাচ্চাদেরকে পেপার বানানো শেখানো হতো। তো এই গর্থের মধ্যে পেপার স্ম্যাশ করা হতো লাইক এ গ্রাইন্ডার, পাথরের বানানো। এবং দিস ইজ দ্য পটারি সেকশন, এখানে মাটির কাজগুলো এখানেই করা হতো। এখন তো খালি, আর কখনো কখনো হয়তো ওয়ার্কশপ হয়, ওর জন্য কাজে লাগে, বাট এইখানেই বাচ্চারা দিনের একটা বেশ ভালো সময় এখানেই কাটাতো, এবং দিস ওয়াজ দের ফেভারিট স্পট। আমরা যখন এখানকার স্টুডেন্টদের সঙ্গে কথা বলি, এবং তারা এখন ওয়েল এস্টাবলিশড, খুব বড় বড় সংস্থার সঙ্গে জুড়ে রয়েছেন, তারা বারবার একটা কথা বলেছেন যে আমরা যিনি ফাউন্ডার ছিলেন তাদেরকে বাবা মা বলে ডাকতাম। দ্যাট মিন্স একটা আলাদা রিলেশন, দ্যাট মিন্স যে এডুকেটর এবং তার যে স্টুডেন্ট এর মধ্যে যে রিলেশন, এইটা কিন্তু ম্যাটার করে। অ্যাজ এ টিচার সে বলতেই পারতো তুমি আমাকে টিচার বলে ডাকো, কিন্তু সে বলছে তুমি আমাকে বাবা বলে ডাকো এবং আমার ছেলেকে ভাই বলে ডাকো। দ্যাট মিন্স গিভিং দেম মোর রেসপন্সিবিলিটি টুয়ার্ডস দি স্কুল, টুয়ার্ডস দি প্রেমিসিস, মেকিং দেম রিয়েলাইজ কি ইউনো তোমাকে প্রত্যেকদিন কিন্তু তোমার বাড়ির পরিষ্কার পরিচ্ছন্ন কাজ করতে হবে, তোমাকে বাড়ির জন্যে কাঠের কাজ করতে হবে, হ্যাঁ, মাটির কাজ করতে হবে, রাস্তা বানাতে হবে, পার্ক ক্রিয়েট করতে হবে। তো আশেপাশে আপনারা যত গাছপালা দেখছেন, তো এখন এই স্কুলে দুটি পার্ট আছে, একটি নতুন পার্ট, একটি পুরনো পার্ট। আমরা পুরনো পার্টে আছি যেখানে পুরনো কনস্ট্রাকশনগুলো রয়েছে, এবং আশপাশে যত গাছ দেখা যাচ্ছে এই গাছ সব বাচ্চারা মিলেই প্ল্যান্ট করেছিল, ঠিক আছে? আজ আমরা অলমোস্ট 50 বছর পর প্রথমবার, হুইচ ইজ অ্যানাদার আনফর্চুনেট একটা ব্যাপার,
সো 1971 বা 72 তে এই স্কুলটার স্থাপনা হয়, একটা ছোট্ট দুটো যেরকম আমি দেখাই, আমি আপনাকে দেখাবো, একটা থ্যাচড ঘরের স্ট্রাকচার, সিমিলার স্ট্রাকচার দিয়ে শুরু হয়, দুটো বা তিনটে ছোট ছোট ঘর দিয়ে। আর আজ অলমোস্ট 50 বছর হতে চলছে, 71 বা 72 হয়েছিল। আর আমরা প্রথমবার প্রথমবার কোনো মিডিয়া টিম বা কোনো স্টোরি টেলার এসে নীলবাগকে কভার করছে, অ্যান্ড আমার জন্য এটা খুবই একটা খুশির জিনিস, বাট একটা খুব আনফর্চুনেট জিনিস অলসো কি আজ অবধি এরকম ধরনের এডুকেশনাল প্র্যাকটিসকে কভার করেনি। আমি যখন এখানকার স্টুডেন্ট এবং এখানে একটা টিচার্স ট্রেনিং সেশনও হতো, টিচার্স ট্রেনিং 2 বছরের টিচার্স ট্রেনিং হতো, হুইচ ওয়াজ ভেরি পপুলার ইন দোজ ডেজ, তাদের সঙ্গে যখন আমি কথা বলছি, তারা বলছেন যে দিস ইজ ভেরি আনফর্চুনেট কি 50 বছর হতে গেল কেউ আজ অবধি এসে এই স্কুলটাকে কভার করেনি। হ্যাঁ, যেই সময় চলতো সেই সময় সারা পৃথিবীর থেকে লোক আসতো, কিন্তু যখন ডেভিড হসব্রো মারা যান এবং যখন এই এক্সচেঞ্জ অফ হ্যান্ডস হয় স্কুলের, তারপরে আর কেউ আসে না। মানে এখন তো আমি দেখালাম সব কিছু ভেঙেই গেছে, আপনাদেরকে একটু ওইদিকে নিয়ে যাবো থ্যাচড ঘরটা দেখানোর জন্য, তো এখন তো সব কিছু ভেঙেই গেছে যেটুকু ওরা বানিয়ে রেখেছে। বাট আমি আবার আশ্রয়া ফাউন্ডেশনের কথা বলবো, যারা এই জিনিসটাকে মেনটেন করছে, এবং যে আমি আরেকটা পার্টের কথা বললাম, সেই পার্টে তারা একটা অসাধারণ স্কুল এখানকার গরিব বাচ্চাদের জন্য অ্যাবসলিউটলি ফ্রিতে চালাচ্ছে, বাট সেটা এখানকার কর্ণাটকা বোর্ডকে ফলো করছে। বাট এখানকার যারা এক্সট্রা কারিকুলাম নীলবাগে হতো, তার থেকে ইনফ্লুয়েন্স হয়ে তারা অনেক কিছু ওখানে এক্সট্রা কারিকুলামে রেখেছে। অতএব নাও আমি একটু কনক্লুড করতে শুরু করি, দু তিনটে জিনিস আমি বলবো, সেটা হচ্ছে মিউটে আছো তুমি। হ্যাঁ হ্যাঁ, এবার ঠিক আছে। আই থিঙ্ক তো আমরা যেটা নিয়ে কথা বলছিলাম, তো সেটা আমার মনে হয় হয়ে গেছে, হ্যাঁ যে ওই স্কুলটার ব্যাপারে তো কিরকম লাগলো একটু বলবে। কে আমি? না না, তুমি না, এই ইয়াসকাকে জিজ্ঞেস করছি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা সেকেন্ড, শুনতে শুনতে অডিও ক্লিয়ার? হ্যাঁ, কনসেপ্টটা তো খুবই ভালো আর কি। যেমন আগেকার যুগে গুরুকুলে যেরকম হতে যায়, নিজেদের জিনিস সবকিছু নিজেরাই শিখতো, সবকিছু দেখিয়ে তাদের মধ্যে একটা রিলেশনশিপও ছিল, যেরকম বলছে বাবা মা বলতে বলতো, টিচারদের, ভাই বোন বলতে বলতো, ছেলে মেয়েদের। তো এটা একটা পুরোপুরি গুরুকুল কনসেপ্ট, দেখো শিখো, মানে লাইক দেখো প্লাস শিখো প্লাস পড়াশোনা করো, যা তোমার যদি পড়াশোনা করার ইচ্ছা আছে, প্লাস যে যে বলতে যে সবকিছু নিজেদের কাজ করতে হতো, কার্পেন্ট্রির কাজ করতে হতো, পেপার এবং তৈরি করতে হতো। তাতে কি হয় যে ছেলেদের মানে বাচ্চাদের মধ্যে একটা সেন্স অফ, যেমন যেমন কাগজ কাগজ যে তৈরি করবে, তোমরা বুঝতে পারবে যে কতটা কত কতটা কাঠ বা ই দিয়ে এক এক একটা পাতা তৈরি হয়। তাতে একটা অ্যাওয়ারনেস জাগবে যে গাছটা কেন কাটতে নাই বা পেপারটা কেন ওয়েস্ট করতে নাই। একটা পেপার ওয়েস্ট করবে মানে বুঝতে পারবে যে এতগুলা এতটা কাঠ তাকে ইউজ করতে হবে একটা, বা এতটা গাছ লাগাতে হবে তাতে একটা পেপার ইউজ করার জন্য। তাতে একটা প্র্যাকটিক্যাল যে যে রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স সেইটা করতে পারবে, এবং সেই হিসাবে মানুষের একটু প্রত্যেক বাচ্চাদের একটা মানসিকতা তৈরি হবে, তার একটা বেটার হিউম্যান বিংস তৈরি হবে। সেই সেইটা সেটা হচ্ছে এখানে আমি তো যেটা দেখলি, তো তাতে আমার তো তাই মনে। সৌরভবাবু আপনার কি মনে হয়? একদমই ঠিক, আমারও এক্স্যাক্টলি তাই মনে হয়েছিল যে উনি প্রত্যেকটা জিনিসের প্রাধান্যটা বাচ্চাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন ছোটবেলা থেকে,
হ্যাঁ, যে ওখানকার যেরকম টিচাররা আমাকে বলছিল যে একটা মাটির জিনিস যদি আমি গোল করতে চাই, সেটা যদি আমি হাতে হাতে গোল করি আর সেটা যদি আমি মাটিতে রেখে গোল করি, দু রকম গোল হবে। অতএব প্রত্যেকটা জিনিসের মধ্যে একটা লার্নিং রয়েছে। আমি হাত দিয়ে গোল করলে কেমন গোল হবে, মাটির মধ্যে রেখে গোল করলে কেমন গোল হবে, বা একটা পাথরের উপরে রেখে গোল গোল ঘোরালে পরে গোল কি হবে, এই জিনিসটা, এই যে এক্সপিরিয়েন্সটা হাতে নিয়ে হাতে করে শেখা, এইটা মনে হয় না বইয়ের থেকে পাওয়া যায়। এবং এই জিনিসটার উপরে উনি বেশি ফোকাস করেছেন যে তুমি গ্রামে থাকো, গ্রামে প্রত্যেকটা কাজ তোমাদের করতে হবে এবং ফিউচারে গিয়েও তোমাকেই একা আগে চলতে হবে। অতএব যদি ছোটবেলা থেকে প্র্যাকটিস গুলো করে দেয় তাহলে পরে অনেকের থেকে এগিয়ে থাকবে। অবশ্যই। আর এমনি আমরা চা দোকানে গল্প করতেছিলাম, তো আজকে বিভিন্ন যারা এই এডুকেশন সিস্টেমের সাথে জুড়ে আছে বা টিচিং প্রফেশনটার সাথে জুড়ে আছে, তাদের ডিফারেন্ট ফরম্যাটও, তো আমি এমনি বলতেছিলাম যে একটা তাহলে অল্টারনেটিভ এডুকেশন নিয়ে পশ্চিমবঙ্গে কি অবস্থা আছে, তাদের ভালো হোক খারাপ হোক, মানুষ অ্যাটলিস্ট শিক্ষাটাকে কি হিসাবে ভাবে, অ্যাটলিস্ট একটা চিন্তা করা বা একটা চিন্তাধারা রাখা। তো অনেকজনকে বলতেছিলাম যে ইন্টারভিউ করব, তো সবাই বলছে যে অফ ক্যামেরা বলার জন্য তৈরি আছি, বাট এই সিস্টেমের ব্যাপারে আমরা কিন্তু কিছু চেঞ্জ করতে পারবো না বা আমরা এটা নিয়ে কিছু বলতেও পারবো না। বাট আমার মনে হয় যে আমরা সবাই এই সিস্টেমের এক একটা পার্ট, তো আমাদের সবারই কিছু না কিছু এটা থেকে মানে অ্যাটলিস্ট যেটা কিছু না কিছু শেয়ার করতে পারি। হ্যাঁ, আমি সবাই আমি এরকম কিছু জনকে জানি যারা কি সরকারি স্কুলে টিচার, এবং তারা খুব ভালো করে জানে যে আমি আমার স্কুলে কোনো পরিবর্তন আনতে পারবো না, কিন্তু সেই স্কুলের কিছু বাচ্চাদেরকে নিয়ে প্রত্যেক রবিবার প্রত্যেক শনিবার কিছু না কিছু এক্সপেরিমেন্ট করছে, তাদেরকে এক্সট্রাও কি দিতে পারে সেই জিনিসটা নিয়ে চলছে। তো এরকম করে করলেও কিন্তু হয়। বেসিক্যালি এটা একটা ইন্ডিভিজুয়াল অ্যাপ্রোচ, মানে আমার মনে হয় না এটা একটা বিশাল বড় সিস্টেম থেকে আসবে। এটা সবার মধ্যে, যার মধ্যে চেতনা জাগবে সে হয়তো তার বাচ্চাদের জন্য কিছু একটা এক্সট্রা করার জন্য চেষ্টা করবে। তো এরকম অনেক লোকের আছে যারা ছোট ছোট এরকম এক্সপেরিমেন্ট করে যাচ্ছে এবং সেখান থেকে খুব ভালো এক্সাম্পলও ক্রিয়েট হচ্ছে। অবশ্যই। তো আমাদের যে মানে নিউ এডুকেশন ল একটা বার হয়েছে, বাট আফটার অল দিস ইজ এ প্রসেস, আমার মনে হয় যে আমরা যে কথাটা বলছি সেটা হোল সিস্টেমকে চেঞ্জ করার কথা বলছি। কারণ যদি মানে আমি একটা যখন বার্তা মিডিয়াতে প্রথম ফেসবুক লাইভ করেছিলাম, তো সেটাতে একটা দাদাকে নিয়েছিলাম আসাম থেকে, তো উনি অ্যাকচুয়ালি ব্যাংকের ম্যানেজার ছিলেন, তারপর সে ব্যাংকের ম্যানেজারের জব বাদ দিয়ে এখন উনি ফার্মিং এর সাথে যুক্ত আছে। তো ওনার একটা মানে জিনিস যেটা থেকে আমি সব থেকে বেশি কানেক্ট করেছিলাম সেটা হচ্ছে যে, হ্যালো, হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। সব থেকে বেশি যেটা কানেক্ট করেছিলাম সেটা হচ্ছে যে, যেমন প্রত্যেকটা জিনিসের একটা রেভলিউশন আসছে, যেমন আমরা আমাদের মানে পৃথিবীতে যখন ডেভেলপমেন্টাল এজ বলি, মানে যখন ধীরে ধীরে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন শুরু হচ্ছে, আগে ঘরে কুটির শিল্প ছিল, হাতে বোনা জিনিস হতো, তারপর ধীরে ধীরে মেশিনের ইন্ট্রোডাকশন এলো, যে আমরা মানুষ মেশিন বা ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের দিকে ঝুঁকছে, তো তখন সেটাকে যদি আমরা বলি ফার্স্ট ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। তারপর ধীরে ধীরে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন আপগ্রেডেশন হলো, সেটাকে বলছি সেকেন্ড ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন রেভলিউশন। তারপর আইটি এলো, মানে কম্পিউটার বা এই ধরনের জিনিসগুলো। তো যখন এই যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন শুরু হচ্ছে, তো পৃথিবীতেও যেমন শুরু হয়েছে সেরকম আমাদের ভারতেও শুরু হয়েছে। তো যখন আমাদের এই ইন্ডাস্ট্রিয়ালাইজেশন শুরু হয়েছে, ঠিক সেই সময় প্রচুর কিন্তু স্কিল্ড ওয়ার্কারের দরকার ছিল, যারা জিনিসগুলা জানবে, মানে যাদেরকে বোঝা যাবে, মানে যারা বুঝতে পারবে যে কি বলছি, উপর থেকে যে ইনস্ট্রাকশন দিচ্ছে সেই ইনস্ট্রাকশনটা ফলো করতে পারবে। তো সেই সময় দমে দরকার ছিল। তো সেই সময় আমাদের যে সিস্টেম সেটার মধ্যে বিভিন্ন ধরনের জব অপরচুনিটি দমে ক্রিয়েট হয়েছিল, তো সেই জন্য সেই সময় চাকরি বাকরি বা বিভিন্ন ধরনের যে কাজ, কাজের সুযোগটা দমে ছিল যে একটু পড়লে চাকরি পাওয়া যাবে, ঘরের লে সব টানিয়ে নিয়ে গেছিল। মানে সেই সময় লোক বলতো যে আমাদের এত বড় বড় চাষবাস আছে, এগুলো ছাড়ে দিয়ে আমি কেন যাবো চাকরি করতে। মানে অনেকের মুখেই শুনেছি যে এত বড় বড় জায়গা আছে, সেটা নিয়ে কলিয়ারিতে কাজ করতে ডাকছে, রেলে কাজ করতে ডাকছে, তখন তো ডাকি ডাকে চাকরি দিত, এরকম একটা সিচুয়েশন। কিন্তু এখন 2021-এ দাঁড়ায় পড়ে, যখন আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, AI, অটোমেশন, তারপর ক্রিপ্টো কারেন্সি, তারপরে 5G, যেখানে উইদিন সেকেন্ড আমরা একটা জিনিস পাচ্ছি, তো সেইখানে দাঁড়ায় পড়ে আমার মনে হয় না যে এই এডুকেশন সিস্টেমটা আমাদের সমাজের মধ্যে আর কোনো ভ্যালু ক্রিয়েট করতে পারছে, কারণ এইটার ফলে শুধু বেকারত্ব ক্রিয়েট হচ্ছে, অনলি জবলেস পার্সন। কারণ যেটা নিড ছিল সেটা কমপ্লিটেড, আর আমরা এটাতে অগাধ ইউথ কে বানাচ্ছি, যারা এই এডুকেশন সিস্টেমের ভিতর দিয়ে যাচ্ছে, আর অগাধ
আনইউজড স্কিল, মানে যেটা 2021-এর মধ্যে কোনো দরকার নাই সেই স্কিল গুলা নিয়ে প্রডিউস করছে। এটার ফলে কি হবে, কিছুদিন পর এখন যেমন দিল্লি মেট্রো মানে অটোমেটিকলি চলছে, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হোক সেটা অটোমেটেড হোক অটোমেটিকলি চলছে, কিছুদিন পর নর্মাল ইন্ডিয়ার রেলওয়ে সেটাই করবে, এটিএম মেশিন আসছে, সব জায়গায় অটোমেশন হচ্ছে। তো যেটা চাকরি এখন পাচ্ছে চাকরিটা ধীরে ধীরে আরো কমে যাবে আগামী 10 বছরে, চাকরি বলে কিছু থাকবে নেই, মানে জব অপরচুনিটি গুলো সবাই ধীরে ধীরে কর্মী ছাঁটাই করবে, আর তার ফলে বেকারত্বের যে সংখ্যাটা তত আরো বাড়বে। আর লাস্ট 2 থেকে 3 বছরে করোনার সবার ব্যাকবোন ভেঙে দিয়েছে, মানে করোনা সিচুয়েশন আছে, সবার ফাইন্যান্সিয়াল কন্ডিশন মোটামুটি খারাপ। তো তার ফলে কি হবে, একে তো মার্কেটের টাকা নাই, তারপর জব নাই, তারপর বেকারত্ব, তো এটার ফলে সমাজে হয়তো একটা হিংসা তৈরি হতে পারে, বা তার ফলে মানে বিভিন্ন ধরনের চুরি ছিনতাই ডাকাতি এইসব গুলোর একটা কনসিকুয়েন্সেস হতে পারে, হবে কি নাই এটা বলছি না, বাট একটা হতে পারে, এটা আমি প্রেডিকশন নিজের দিক থেকে দিচ্ছি। তার কোনো মানে নাই, হইতে পারে যে নতুন করে, মানে দুটারই ব্যাড এন্ড গুড এন্ড ব্যাড থাকে, হইতে পারে নতুন কোনো জিনিস ক্রিয়েটিভিটি নতুন কোনো জিনিস বাইরেছে, যখন যখন ইন্টারনেট আসছিল নাই তার আগে কি মানুষ ভাবতো যে ইন্টারনেট নিয়ে তো সবকিছু করতে পারবে, আলটিমেটলি করছে, এখন 5G অটোমেশন তুই যা বলছিস সেগুলো আছে, পরে হয়তো আরো অন্য কিছু বার হবে যেটা আমরা এখনো জানি নাই। তো এই যে মানে এটাই মানে এটা মানে এটা চেঞ্জ হতে থাকবে সবসময়, ক্রিয়েটিভ হতে পারবে সেরকম, যারা চুরি চামারি করে তাদেরও তাদেরও স্কিল স্কিলটা বাড়বে। আর যেমন জামতাড়া জামতাড়া যেমন, সেটা আমি বলতে চাচ্ছি, জামতাড়া যেরকম আছে তো সেরকম নতুন হয়েছে জামতাড়া 3 বার হবে, যে কিভাবে মানুষকে ঠকাইতে হয় তারা ওইসব ব্যাপারে স্কিলটা শার্পেন করবে আর কি। তো সেই আর কি, সব জিনিসেরই ব্যাড এন্ড গুড এন্ড ব্যাড থাকে। অবশ্যই, তো আমরা এটা থেকে দুটা জিনিস নিতে পারি, যে একটা হচ্ছে যে আমরা ইন্ডিভিজুয়াল লেভেলে কি করতে পারি, আর এক্সপেরিমেন্ট সবসময় চালাতে হবে, চায় পে চর্চা, মানে যখন চা দোকানে বসছি বা কারোর সঙ্গে 10 মিনিট বসছি, শুধু স্কুলিং সিস্টেম নয়, হেলথ কেয়ার সিস্টেম মানে আমাদের যে চিকিৎসা ব্যবস্থা সেটার উপরও কোয়েশ্চেন করা যেতে পারে, বা আমাদের যে মানে সাস্টেনেবিলিটি নিয়ে যেটা আমাদের মানে একটা মানে সবার একটা জিনিস থাকে, যে প্রকৃতিকে রক্ষা করা কতটা ইম্পর্টেন্ট, বা আমরা এমন একটা সিস্টেম কেন বানাতে পারি না যেখানে প্রকৃতি আমাদেরকে রক্ষা করবে, আমরা প্রকৃতিকে যে গাছ লাগাইতে হবে না, এই সিস্টেমটা চেঞ্জ করে যে আপনি গাছ হয়ে যাচ্ছে, মানুষকে আর লাগাইতে হবে না, যে গাছ লাগাও প্রাণ বাঁচাও, গাছ আমাদের অলরেডি যেমন প্রাণ বাঁচাচ্ছে সেরকম একটা হারমোনি তৈরি করা। সেই আমি 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 তো ফার্মিং এর জন্য মানে কিভাবে সাইন্টিফিক সায়েন্স কে কিভাবে ফার্মিং এ ইউজ করা যায় তার সেই চিন্তা ভাবনা করে আমি একটা ফার্মিং শুরু করব, অর্গানিক ফার্মিং। একদম একদম, তো এই ধরনের কনভারসেশন গুলা শুরু করাটা অ্যাটলিস্ট আমার মনে হয় দরকার আছে। আমি আগের বছর না সৌরভ দা, কখন আমরা সেই খানাবাদশ ইউনিভার্সিটি একটা শুরু করেছিলাম, খানাবাদশ ইউনিভার্সিটি, মোটামুটি 6 মাস হয়ে গেছে ধরো। 6 মাস, তো আমরা সেটাতে প্ল্যান করেছিলাম যে বিভিন্ন জায়গায় যারা নট মানে এমনিতে তো স্কুলিং সিস্টেম এখন বলতে গেলে ডেড, লাস্ট 2 বছর ধরে ডেড, স্কুল কেউ যাচ্ছেও নাই আসছেও নাই, মোটামুটি ডেড, অনলি ইভ্যালুয়েশন হচ্ছে আর অনলাইনে ক্লাস হচ্ছে। তো সেটা নিয়ে আমরা ভাবছিলাম যে বিভিন্ন লোককে বিভিন্ন জায়গায়, যখন সিচুয়েশনটা ঠিক হবে কোভিড সিচুয়েশনটা, তো সেখানে হয়তো কোনো ভালো অর্গানাইজেশন আছে যারা গাছ লাগা নিয়ে ভালো কাজ করছে, যারা চাষ নিয়ে ভালো কাজ করছে, যারা হেলথ কেয়ার নিয়ে কাজ করছে, বা যারা কাপড় জামা কাপড় নিয়ে কাজ করছে, সাস্টেনেবল ক্লোথিং, ওয়েস্ট ম্যানেজমেন্ট, তো ওইখানে যাই পরে একটা গ্লিমস দেওয়া যে কিরকম ভাবে জীবনটা কাটাইতে হয়। একদম একদম ঠিক, মানে ওই এক্সপোজারটা দিয়া। আর বলছি সৌরভ দা, তুমি কি স্ক্রিন শেয়ার করতে পারবে তোমারটা থেকে, মানে তোমার যে ল্যাপটপটা আছে সেটা থেকে? কি শেয়ার করবো বলো, কি শেয়ার? না না, আমি আমি করতে পারবো। তুমি যে সেই উড়ান বলে একটা শর্ট ভিডিও আছে না 2 মিনিটের, সেই যে সপথগামী যাত্রা যেটা নাগপুরে করেছিল করেছিল সেই উড়ানের গানটা দিয়ে, আরে নাগপুরের একটা গ্লিমসেস, নাগপুরের গ্লিমসেস, আরে সেই আরতি অ্যান্ড করিশ্মার সাথে যেটা গেছিলে, আচ্ছা সৎসঙ্গম যাত্রা, বুঝতে পারছো? তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
ওইটার যে একটা তুমি গ্লিমসেস বানিয়েছিলে না, একটা 1 থেকে 2 মিনিটের, এটা আমাকে খুব কানেক্ট করেছে। আর হ্যাঁ হ্যাঁ এটা ম্যাটার করছে না যে লাইভটা কতক্ষণ দেখছে, যখন এটা ডাউনলোড হবে বা ইউটিউবে আপলোড করে দেবো, 10 বছর পর আমরা যখন ভিডিওটা দেখবো, আমার নিজেরই মনে হবে যে না, আমরা এডুকেশন নিয়ে একটা ভালো চর্চা করেছিলাম বা একটু ব্রেন স্ট্রোমিং করেছিলাম রাত একটাই জায়গায়। হুম 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 সেই তো প্রায় 2 ঘন্টা হয়ে গেল লাইভটা। একদম একদম সেই, ওইটা একটু শেয়ার করো না, তাহলে হয়তো যখন লাইভটা শেষ হবে তখন একটু জানাবে। হ্যাঁ দাঁড়াও, আমি একটু এটাকে খুঁজে বার করি। এটা হচ্ছে, তোমরা কথা বলতে থাকো, আমি একটু রেডি করে নিই এটাকে। আচ্ছা, আমাদের আমাদের ইয়াতে কি বলে, পুরুলিয়া অঞ্চলে বা আমাদের পুরুলিয়া তো একটা ডিস্ট্রিক্ট হয়ে গেল, এটা অনেক বড় হয়ে যাচ্ছে, তো আমাদের হুড়া অঞ্চলে বা